সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো আমাদের নবম শ্রেণীর গণিত চতুর্থ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, আর আমিও চেষ্টা করব তোমাদেরকে একটু ভেঙে ভেঙে দেখানোর জন্য, যেন তোমার সহজে বুঝতে পারবা। আমি বোর্ডে যে কথা, বোর্ডে যে অপশনটুকু লিখবো বা বোর্ডে যে লেখাটুকু লিখবো, সেই লেখাটুকুই তোমরা মানে তোমাদের কাগজে লিখবে অ্যাসাইনমেন্ট হিসেবে। তবে আমি মুখে যে কথাটুকু বলবো সব কথাটুকু তোমার লেখার প্রয়োজন নয়, শুধু বোর্ডে যে লেখাটুকু থাকবে সেই লেখাটুকুই তোমরা লেখার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা সকলে বুঝতে পারবে। প্রথমত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আমরা ক্রমান্বয়ে প্রত্যেকটা এখানে চারটা সৃজনশীল দেওয়া আছে আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, আমরা সবগুলোই করার চেষ্টা করবো। তো প্রথমত আমাদের আজকে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট নবম গণিত চতুর্থ চতুর্থ তো প্রথমত আমাদের সৃজনশীল প্রশ্ন, আমাদের এক নম্বর যেটা আছে সৃজনশীল প্রশ্ন, শুধু আমি প্রথমে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা আমি একটু লেখার চেষ্টা করব, তাহলে তোমার বুঝতে পারবে না। পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ, পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ এবং পি এস কিউ আর এর উপর এর উপর কি এর উপর লম্ব। তো প্রথম আমি আমাদের প্রথম প্রথম সৃজনশীলের এই উদ্দীপক হলো আমার এটা। এখন আমি সবগুলো প্রশ্ন লিখব না, আমি একটা প্রশ্ন লিখব, একটা প্রশ্ন করার চেষ্টা করব। এখন আমার প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো পি কিউ ইকুয়েল 3 সেন্টিমিটার হলে হলে ত্রিভুজ পি কিউ আর এর এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল সরি ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি অবজেক্টিভটাকে করার চেষ্টা করি সৃজনশীলটা। এখানে আমাকে উদ্দীপক যেটা দেওয়া আছে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। এখানে পি কিউ আর একটা সমবাহু ত্রিভুজ, তাহলে আমি প্রথমত আমার প্রশ্নের যেই কথা বলা হয়েছে সে সত্য অনুসারে আমি একটা ত্রিভুজ অঙ্কন করব। এখানে আমি পি দিলাম, এখানে আমি কিউ দিলাম, এখানে আমি আর দিলাম। প্রশ্ন কি ছিল, পি এস কিউ আর এর উপর লম্ব, কিউ আর বলতে ভূমির সাথে যে বাউটা আছে সেটাকে মিন করেছে। তাহলে পি এস অর্থাৎ পি বিন্দু হলো শীর্ষবিন্দু, এই পি বিন্দু থেকে এই কিউ আর এর উপর সোজাসুজি সোজাসুজি টান দিলে যে রেখাটুকু কল্পনা করা হবে সেটা হবে লম্ব। আর আমার প্রশ্নে কিন্তু বলে দিছে কোন প্রতীক ব্যবহার করার জন্য, সেটা হলো এস। তাহলে পি এস কার উপর লম্ব, কিউ আর বাউর উপর লম্ব। এখন বলছে কি ত্রিভুজ এই পি কিউ আর এর ক্ষেত্রফল নির্ণয় করো। আর আরেকটা জিনিস যেটা হলো আমি কি লিখবো, পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার তুমি লিখবো দেওয়া আছে। তোমরা অবশ্যই ত্রিভুজ অঙ্কন করতে হবে, দেওয়া আছে পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। তোমাদেরকে একটু বলার চেষ্টা করি সেটা হলো যেহেতু পি কিউ ইকুয়াল টু 3 সেন্টিমিটার অর্থাৎ একটি বাহুর মান দেওয়া আছে, আর আমার প্রশ্ন সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তাকে বলে সমবাহু ত্রিভুজ, আর একটা ত্রিভুজের বাহু দৈর্ঘ্য তিনটাই হয়, অর্থাৎ পি কিউ বাহু দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার আর এই পি আর তার
এ বাহু দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার, কিউ আর এ বাহু দৈর্ঘ্য হলো 3 সেন্টিমিটার। অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য সমান তাকে বলা সমবাহু ত্রিভুজ। প্রশ্ন কি বলছে, পি কিউ আর এর ক্ষেত্রফল এটা বিভিন্ন ভাবে বের করা যায়, তো আমরা সহজ ভাবে বের করার চেষ্টা করব। যেহেতু আমাকে বলছে সমবাহু ত্রিভুজ, তো সমবাহু ত্রিভুজের একটা ক্ষেত্রফল জানি আমরা, তাহলে আমি লিখতে পারি পি কিউ ইকুয়াল টু কিউ আর ইকুয়াল টু পি আর। অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হল 3 সেন্টিমিটার। আর আমরা এখানে লিখব যে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হলো √3/4 স্কয়ার বর্গ একক। এটা হলো আমার সমবাহু ত্রিভুজের সূত্র, যেটা আমার 16.1 এর অঙ্কে আছে। তো √3 ঠিক থাকবে, 4 ঠিক থাকবে। এখানে এ বলতে কি বোঝায়, এ বলতে বাহু দৈর্ঘ্য। তো প্রশ্ন বাহু দৈর্ঘ্য দেওয়া আছে কত, 3। তাহলে আমি 3 এর জায়গায় আমি কি বসাবো, 3 বসাবো। উপরে কি আছে, স্কয়ার। আর যেহেতু আমার অঙ্কে সিএম বলছে, সেন্টিমিটার মানে বর্গমিটারকে সেন্টিমিটার স্কেল লেখা যায়, তাহলে √3/4। আর 3 2 বার মানে 3×3। আমি সরাসরি কাজ করে দিই শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আমার সমপম এ 9 কিন্তু উপরে রাশি, √3 কিন্তু উপরে রাশি, অর্থাৎ 9 কে √3 দ্বারা গুণ করব, গুণ করে 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে 9×√3/4, তাহলে আমি পাইতেছি আমি 3.8 9 7। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমার ক নম্বর উত্তর শেষ, ক নম্বর আমার যেটা বলেছে উত্তর শেষ। এখন আমার খ নম্বর প্রশ্ন নিকাশ করব। উদ্দীপক কিন্তু আমার এটাই উদ্দীপক, উদ্দীপক আমার এটাই। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্ন একটু লেখার চেষ্টা করি, প্রশ্নটা কি বলছে। প্রমাণ করো যে পি কিউ প্লাস পি আর ইজ গ্রেটার দেন 2PS। আমরা আমাদের শর্ত অনুসারে, তাহলে প্রথমত আমরা যে কাজটা করব সে কাজটা হলো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তবে ত্রিভুজটা আমি ছোট করে করার চেষ্টা করব, যেহেতু আমার জায়গা কম। পি কিউ আর, আর প্রশ্ন বলছে এই যে কিউ আর এর উপর পি এস লম্ব, এই লম্ব দিলাম। পিএস লম্ব এটা কিন্তু এস। আর যেহেতু আমার প্রশ্ন বলছে সমবাহু ত্রিভুজ, তাহলে এ বাহু সমান এ বাহু সমান। আর এই পিএস কে আমি এমন ভাবে বাড়াবো যেন এই পিএস এর এই পি এস এর দৈর্ঘ্য যা হবে এটা আমি নাম দিই এল ডি। অর্থাৎ পি এস এর দৈর্ঘ্য যা হবে এস এর দৈর্ঘ্য কি হবে তা হবে, এটাকে আমি এক টান দিই এই এল। আর কি করি আমরা, এল আর আমি যোগ করে দিছি। দেখো প্রশ্ন বলছে পি কিউ আর এটা সমবাহু ত্রিভুজ, পি কিউ আর সমবাহু ত্রিভুজ। আর এখন খ নম্বর প্রশ্ন প্রমাণ করতে হলে এই পি এস তো আমরা কর্মদ্বয় লম্ব অঙ্কন করছি, আর এই পি এস বাহুটাকে এস এল পর্যন্ত বর্ধিত করছি। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পি এস এর দৈর্ঘ্য যা হবে এস এল দৈর্ঘ্য কি হবে তা হবে, তাহলে এল আর কি করি আমরা যোগ করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার মতো করে প্রশ্নগুলো আমি লিখছি। তাহলে আমার সাধারণ নির্বাচন
devası devası PQR PQR একটি সমবাহু ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ তাহলে কি বললাম PQR একটি সমবাহু ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ PQR একটি সমবাহু ত্রিভুজ আর PQ না PR P sorry QR QR বাহুর উপর QR বাহুর উপর PS লম্ব কি লম্ব আছে PS PS লম্ব তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে PQ plus PR is greater than 2PS অর্থাৎ PR PQ এবং PR বাহু দৈর্ঘ্য যোগ করলে যে মানটা হবে সেটা কিন্তু এই দুটা PS অর্থাৎ PS এর দৈর্ঘ্য যা হবে এরকম দুটা PS এর দৈর্ঘ্য গুণ করলো PQ এবং PR এর মানটা এই মান থেকে কি হবে বড় হবে আর এই চিহ্নটা যেদিকে থাকে সেটা বড় বোঝায় এই চিহ্নটা যেদিকে থাকে সেটা বড় বোঝায় এটা সবসময় তোমরা মনে রাখতে হবে তাহলে আমরা কি করব অঙ্কন অঙ্কন এই পি এস কে এস এল পর্যন্ত সরি এস এল পর্যন্ত এস এল পর্যন্ত বর্ধিত করি কি করে বর্ধিত করি যেন পি এস ইকুয়াল টু কি হবে এস এল কি হবে পি এল ইকুয়াল টু এস এল হয় সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছ এল আর যোগ করি এল আর যোগ করি এল আর যোগ করি এল আর যোগ করি তাহলে প্রমাণ দেখো পি কিউ এস ত্রিভুজ কি থাকলো আমার থাকলো পি কিউ এস ত্রিভুজ পি কিউ এস ও এস আর এল ও ত্রিভুজ এস আর এল এর মধ্যে শিক্ষার্থী বলে আবার দেখো পি কিউ এস এ একটা ত্রিভুজ আবার এস আর এল এই ত্রিভুজের মধ্যে আমরা একটু এর মধ্যে আমরা দেখতে পাই যে পি এস এর দৈর্ঘ্য যা হবে এস এর দৈর্ঘ্য কি হবে তা হবে এর মধ্যে পি এস ইকুয়াল টু এস এল এবং এই কিউ এস এর দৈর্ঘ্য যা এস আর দৈর্ঘ্য কি তা এবং কিউ এস ইকুয়াল এস আর আমরা আরেকটা কাজ তাহলে আমরা দেখো এই দুই ত্রিভুজের মধ্যে পি এস এর দৈর্ঘ্য যা হবে এস এর দৈর্ঘ্য তা হবে কিউ এস এর দৈর্ঘ্য যা হবে এস আর দৈর্ঘ্য তা হবে আমরা এবার যেহেতু এতক্ষণ পর্যন্ত আমরা কি করছি আমার বাহুকে নিয়ে কাজ করছি এবার আমরা কোন কি নিয়ে কাজ করি পি এস কিউ পি এস কিউ কোন কি বললাম পি এস কিউ মানে এই আস কোনটা চিহ্ন করছে আবার আর এ কোনকে বলতে পারি আমরা আর এস এল আর এস এল কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে আমরা দেখতে পারতেছি এই দুই ত্রিভুজের মধ্যে দুইটি বাহু দৈর্ঘ্য সমান একটা কোণ সমান তাহলে আমরা এই দুটি ত্রিভুজকে বলতে পারি ত্রিভুজ পি কিউ এস সর্বসম ত্রিভুজ এস আর এল সর্বসম ত্রিভুজ কখন বলে সর্বসম ত্রিভুজ কখন কখন বলে
যদি দুইটি ত্রিভুজের মধ্যে দুইটি বাহু দৈর্ঘ্য এবং একটা কোণ যদি সমান হয়ে যায় তখন ত্রিভুজ দুইটিকে আমরা সর্বসম বলতে পারি। এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখন যে কাজটা করবো আমরা সেই কাজটা হলো, এখন তাহলে আমরা এখন পারি PLR, ক্লিক করে PLR ত্রিভুজ হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা PR PR প্লাস LR ইজ গ্রেটার দেন PL। শিক্ষার্থী বন্ধুরা আমরা কি লিখলাম, পি ত্রিভুজ PLR এক বাহু দুই বাহু আরেক বাহু, একটা ত্রিভুজের তিনটি বাহু থাকে সেটা অবশ্যই তোমরা জানো, তারপরে তোমাদেরকে বললাম কি লিখলাম PR PR প্লাস LR ইজ গ্রেটার দেন PL। এর ব্যাখ্যাটা কি, ব্যাখ্যাটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, কি অপেক্ষা বৃহত্তর মনে রাখতে হবে। অর্থাৎ ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য যোগ করলে অবশ্যই কি তৃতীয় বাহু দৈর্ঘ্য থেকে বড় হতে হবে, অর্থাৎ পি এর বাহু দৈর্ঘ্য এল আর বাহু দৈর্ঘ্য যোগ করলে পি এর বাহু দৈর্ঘ্য থেকে অবশ্যই কি হতে হবে বড় হতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এখন আমার প্রশ্নের দিকে তাকাতে হবে, প্রশ্নে কি বলছে, প্রশ্নে পি আর এবং কি পিকিউ, পি আর এবং পিকিউ, তাহলে আমি পি আর কে আমি দেখিয়ে দেবো, এই যে এল আর, এই যে এল আর, এল আর যে এল আর যেটা আছে যেহেতু আমি এ বাউটা যাবে এ বাউটা তো ঠিক অনুরূপভাবে এই পি কিউ ইকুয়াল টু এল আর হয়ে যাবে, এটা কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে এল আর বাউর পরে তুমি কি লিখতে পারে পি আর লিখতে পারে, কি লিখতে পারে পি আর লিখতে পারি, পি আর লিখতে পারে। আর এখানে যেটা আছে না পি আর পি কিউ, ও সরি হ্যাঁ পি আর লেখা যায় এল, এই এল আর প্রতি পি সরি এল আর প্রতি পি আর লেখা যাক পি কিউ লেখা যাক, তোমাদের যদি তাকাতে হবে তাহলে পি আর, পি আর কে রেখে দিলাম, তাহলে এল আর এর পরে তোমরা কি লিখবো পি কিউ লিখবো, কি লিখবো পি কিউ লিখবো। আর এই পি এল এর ভিতরে কটা অংশ, দুইটা অংশ, কি কি অংশ, একটা হচ্ছে পি এস আর একটা হচ্ছে এস এল, আরটা কি একটা হচ্ছে এস এল। তাহলে আমি লিখতে পারি পি আর প্লাস পি কিউ, আর যেহেতু এখানে পি এস আছে এই পি এস কে আমি রেখে দেব, আর এস এল, এস এল এই এস এল সমান কি লেখা যায় পি এস লেখা যায়, কারণ আমরা প্রথমে বলছি পি এস বাহু দৈর্ঘ্য তা হবে এস এল বাহু দৈর্ঘ্য তা হবে, এই জন্য এস এল বাহুর পরিবর্তে আমরা কি লিখবো পি এস লিখবো। তাহলে পি আর প্লাস পি কিউ আর পি এস, পি এস যোগ করলে টু পি এস, এটাই প্রুফ পি আর ও বিইডি প্রুফ। তাহলে আমি থার্ড ব্যাকেটে লিখে দেবো যে এল আর, এল আর সমান কি লিখছি আমি পি কিউ লিখছি, আর এখানে লিখছি আমি এই যে এস এল, এস এল সমান কি লিখছি আমি পি এস লিখছি, এই কথাটুকু তোমাদেরকে মনে রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছো, এগুলো একেবারে সহজ আমাদের, একেবারে সহজ একটা জিনিস, আমি চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য, যখন তোমরা বুঝতে পারবে তখন লেখাটুকু সার্থকতা আসবে। আমরা এখন পরবর্তী গ নম্বর সৃজনশীলকে নিয়ে আলোচনা করবো, উদ্দীপক কিন্তু আমার এটাই, সেক্ষেত্রে মানে তোমার দেখতে পারতেছো আমার হাতে যেটা এটাই তোমাদের প্রশ্ন। এখন গ নম্বর যেটা আছে গ নম্বরটা হলো প্রমাণ কর যে প্রমাণ কর যে ফোর পি এস স্কোয়ার
equal 3 3PR square তাহলে আমরা এটা এখন প্রমাণ করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই দেখো একটু দেখার চেষ্টা করো আমার প্রথম যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপক ধরে কাজ করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আশা করি তবে একটু লং টাইম নিয়ে কাজ করব আমরা একটু লং টাইম নিয়ে কাজ করব কারণ আমাদের তোমাদের শুধু দেখে দেখে উঠাবে আর আমি চেষ্টা করবো যে তোমার দেখে দেখে উঠে পরবর্তী সময় যেন তোমরা বুঝতে পারো এই জন্য আমি একটু লং টাইম নিয়ে কাজ করব শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন করবে অবশ্যই কাগজ কলম সাথে নিয়ে রাখতে হবে আমরা এখন গণ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করব গণ নম্বর গণ নম্বর সৃজনশীলতা হলো এখানে হলো পি এখানে কিউ এখানে হলো আমাদের আর আর প্রশ্ন বলতেছে এই পি বিন্দু থেকে সোজা সোজা কিউ আর উপর একটা লম্ব অঙ্কন করা জানা সেটা হলো পি এস পি এস কি বলেছে পি এস তাহলে আমার সাধারণ নির্বাচন প্রশ্ন দেখি একটু সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচন প্রশ্নের নাম দেওয়া আছে দেওয়া আছে পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমবাহু ত্রিভুজ এবং এই কিউ আর বাহুর উপর কার বাহুর উপর কিউ আর বাহুর উপর কিউ কিউ আর বাহুর উপর পিএস লম্ব তাহলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে পোর পি এস স্কোয়ার ইকুয়াল টু থ্রি পি আর স্কোয়ার এটা আমার প্রমাণ এখন আমরা এখানে অঙ্কন দরকার নাই ডাইরেক্ট প্রমাণ থেকে শুরু করে দিই প্রমাণ আমার দেখতেছি যে কিউ এস কার অর্ধেক কিউ এস কার অর্ধেক কিউ আর এর অর্ধেক এই যে কিউ কিউ আর যেটা কিউ এস আমরা কিন্তু প্রশ্নে কিন্তু দেওয়া আছে সমবাহু যে প্রত্যেকটা বাহুর কত 3 সেন্টিমিটার আমার ক নম্বরে ছিল তাহলে সমবাহু ত্রিভুজ তাহলে কিউ আর বাহুর হলো 3 তাহলে কিউ এস হলো 1.5 সেই হিসেবে কিউ এস লিখতে পারি হাফ কিউ আর এই হাফ হাফ মানে অর্ধেক অর্থাৎ কিউ আর এর অর্ধেক হচ্ছে কিউ এস তাই এটাকে আমরা এটাও লিখতে পারি যে কিউ এসটা কার অর্ধেক পি কিউ অর্ধেক লেখা যায় আমরা কি লিখতে পারি আমরা হাফ পি কিউ লিখতে পারি আমরা হাফ পি কিউ আবার হাফ পি আর লেখা যায় একটু চিন্তা করো এই যে কিউ এসটা কার অর্ধেক কিউ আর অর্ধেক ঠিক একইরকম এবার এই কিউ আর বাহুদ্রকে যা হবে পি কিউ বাহুদ্রক তা হবে আবার পি আর কি পি আর বাহুদ্রক কি হবে তা হবে এখন যেটা কাজ করব যে ত্রিভুজ পি কিউ এস পি কিউ এস পি কিউ এস হতে পাই পি কিউ এস পি কিউ এস আমরা দেখতে পারতেছি এই যে কোণটা কোণ 90 ডিগ্রি কত ডিগ্রি 90 ডিগ্রি তাহলে এখানে পি কিউ ডি আমার অতিভুজ অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার
কার সূত্র? পিথাগোরাসের সূত্র। অর্থাৎ পি কিউ হলো অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখন যে কাজটা করব সে কাজ হলো আমার প্রশ্নে এই যে প্রশ্নে কিন্তু পি এর দেওয়া আছে, তাহলে আমি এই যে পি কিউ, পি কিউ এর পরিবর্তে তুমি কি নিয়ে আসতে পারে? পি আর নিয়ে আসতে পারি, পি আর স্কয়ার কি নিয়ে আসতে পারে? পি আর স্কয়ার, সরি ব্যাকেট দেওয়ার দরকার নেই। অর্থাৎ পি কিউ বাহুদৈর্ঘ্য যা হবে এই পি আর বাহুদৈর্ঘ্য তা হবে, প্রশ্নের দিকে তাকাতে হবে কার নাম বের, তাহলে পি কিউ এর পরিবর্তে কি লিখবো আমি? পি আর লিখবো। আর এখানে পি এস যেটা আছে পি এস লাগবে, আর কিউ এসটা, কিউ এসটা কি লিখতে পারি? কিউ এস কার অর্ধেক? কিউ আর এর অর্ধেক। কার অর্ধেক? কিউ আর এর অর্ধেক, উপরি স্কয়ার দিলাম স্কয়ার। তাহলে পি আর স্কয়ার, পি আর স্কয়ার এই পি এস স্কয়ার এই হাফ এস জায়গা থাক। এখন প্রমাণে একটু দেখতে হবে, প্রমাণে আমার তো কিউ আর প্রমাণ চাই নেই, তাহলে কিউ আর এর পরিবর্তে কি লেখা যায়? পি আর লেখা যায়, কি লেখা যায়? পি আর লেখা যায়, এই পি আর হোল স্কয়ার। তাহলে আমরা এখানে যেমন থার্ড ব্র্যাকেট লিখতে পারি যে পি কিউ ইকুয়াল টু কি লিখছি আমরা? পি আর। এবং আবার এই যে কিউ আর এর পরিবর্তে কি লিখছি? পি আর। এবং এবং কিউ আর কি লেখছি? পি আর। কেন? প্রমাণ মেলানোর জন্য, একটা বাহুর পরিবর্তে আরেকটা বাহু লেখা যায়, কারণ সমবাহু বুঝে বাহু দৈর্ঘ্য সমান হয়। ওয়ান দুইবার ওয়ান হবে, আর টু দুইবার ফোর হবে, আর পি আর স্কয়ার। মনে রাখতে হবে জ্যামিতির বেলা দ্বিতীয় প্রতীকের উপর স্কয়ার দিতে হয়, এটুকু মনে রাখতে হবে। তাহলে পি আর স্কয়ার এই ওয়ান বাই ফোর পি আর স্কয়ার কে আমি বাম পাশে নিয়ে আসবো, হয়ে যাবে কি? মাইনাস ওয়ান বাই ফোর পি আর স্কয়ার আর পি এস স্কয়ার। এখন যে কাজটা করব সেই কাজটা হলো আমি লসাগু করব। এই দুটি যেহেতু একই রকম, লসাগু কার করি? হরের। হর আছে এখানে কে? হর আছে এখানে পর। শিখেছি বন্ধুরা, তাহলে আমরা এখান দিয়ে করি। শিখেছি বন্ধুরা, তোমরা অবশ্যই একটু খেয়াল করবে লসাগু পর, এই পরকে পি আর এস কে দ্বারা গুণ করি। কেন? পি আর এস কে এর উপরে। তাহলে পর পি আর স্কয়ার, এই পরকে যদি পর দিয়ে ভাগ করে ওয়ান, ওয়ান কে যদি পি আর এস কে দ্বারা গুণ করি পি আর স্কয়ার, আর পি এস স্কয়ার যা আছে তাই থাকবে পি এস স্কয়ার। তাহলে পুর এর সাইডটা পি আর স্কয়ার, আর পি আর স্কয়ার সাথে সাথে কোনো কিছু নয়, একটা পি আর স্কয়ার, সাইডটা পি আর স্কয়ার থেকে একটা পি আর স্কয়ার গেলে তবে তিনটা পি আর স্কয়ার হবে, আর ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে পি এস স্কয়ার। আমরা এখন কোনো কোনো গুণ করবো, এই পি এস স্কয়ার নিচে যেহেতু কোনো কিছু নাই, মনে মনে ধরতে হবে একটা আছে। এখন দেখো প্রমাণে কে আগে আছে? পি এস স্কয়ার। তাই পুর কে পি এস স্কয়ার দ্বারা গুণ করে দাও, পুর পি এস স্কয়ার, আর থ্রি পি আর স্কয়ার কে যদি ওয়ান দিয়ে গুণ করে দিই থ্রি পি আর স্কয়ার হবে, থ্রি পি আর স্কয়ার হবে। শিক্ষার্থী বন্ধুরা, এটাই প্রুফ, পি আর ও বি এটি প্রুফ। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না, একেবারে সহজ জিনিস। এখন আমরা সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করবো। সৃজনশীল প্রশ্ন দুই, আমরা এখন সৃজনশীল প্রশ্ন দুই আমরা দেখি আমাদের কি লেখা আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের লেখা আছে দুই, আমি প্রশ্ন একটু উঠানোর চেষ্টা করি। ত্রিভুজ ডি ই এফ এ ডি ই ইজ গ্রেটার দেন ই এফ, এবং এবং ই কোণ ও এফ কোণ এর
Samadhi konduk. Samadhi konduk da paraspar milito o paraspar P bindute o paraspar P bindute P bindute ebong ebong bohidik konduk da boyi di boyi di kandak da kiyo bindu te sayat kurse ekon kwan nambar je prashno ta she prashno holo d kon equal to 40 degree hole 40 degree hole E P F kon A degree porimap nirnoy koro A degree porimap nirnoy koro এ ডিগ্রি পরিমাপ নির্ণয় করো এ ডিগ্রি পরিমাপ শিখতে বন্ধুরা আমি চেষ্টা করব তোমাদের বোঝানোর জন্য আমি নিজে আগে তাহলে আমাদের যে কাজটুকু সেই কাজটা হলো এখানে প্রথমত আমি একটা ত্রিভুজ অঙ্কন করব এই ত্রিভুজ একটা ত্রিভুজ অঙ্কন করলাম ও এখানে ই এফ বলছে ই এফ তাহলে এটা হলো ডি ডি ই F. E D kon koto degree bolche? D kon bolche amar 40 degree. Ar E kon, E kon ta ke ami samadvikhandok korbo. Compass diye chap diba. Abar F kon ta ke ami samadvikhandok korbo. Tara porospor P bindute milito hoy. Kotha? Porospor P bindute milito hoy. Ar arekta nishma rakhte hobe. Jehetu ami bolche je DE is greater than EF. DE. E DE কাত থেকে DE is greater than EF অর্থাৎ DE বাহুর দৈর্ঘ্য কাত থেকে বড় EF বাহুর দৈর্ঘ্য DE বাহুর দৈর্ঘ্য EF বাহুর দৈর্ঘ্য থেকে কি বড় আর এই সিগন্যালটা যেদিকে থাকে সেটা বড় বুঝে তাহলে আমরা বুঝতে পারি এই দুটি বাহুকে সমদ্বিবাহু ত্রিভুজ কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ DE বাহুর দৈর্ঘ্য কাত থেকে বড় EF বাহুর দৈর্ঘ্য থেকে বড় তাহলে এই বাহুর দৈর্ঘ্য EF বাহুর দৈর্ঘ্য যা হবে কাত থেকে অবশ্যই কি ডি বাহুদ্র কি হবে বেশি হবে তাহলে এই দুটি বাহুদ্রকে আমরা কি বলে সমসমান বলতে পারি আর সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ এতে ভূমি সংলগ্ন কোণ দুটি সবসময় কি হয় সমান হয় আমি লিখি ত্রিভুজ ডি ই এফ হতে পাই তাহলে আমার ই ডি এফ শিক্ষার্থী বন্ধুরা ই ডি এফ প্লাস ডিই এফ ডিই এফ প্লাস ডি এফ ই ডি এফ ই কত ডিগ্রি 180 ডিগ্রি এর মানে রাখবা আমরা এই যে এটাকে যে অর্ধেক করছি আমরা এটা চিন্তা করি নাই ডি ই ডি এফ আর যে কোণকে নির্দেশ করা সে অবশ্যই কোথায় থাকে মাঝখান থেকে তাহলে ই ডি এফ আবার কি ডি ই এফ আবার আবার বলছে যে ডি এফ ই অর্থাৎ ই কোণ এফ কোণ ডি কোণ তাহলে এই কোণটার মান কত ডিগ্রি দেওয়া আছে প্রশ্ন দিয়ে দিচ্ছে আমাকে এই কোণটার মান হলো 40 ডিগ্রি আর যেহেতু এটা হলো ভূমি সংলগ্ন কোণ ভূমি সংলগ্ন যেহেতু এই দুই বাহু সমান তাহলে ভূমি সংলগ্ন কোণ দুটি সবসময় কি হবে সমান হবে তাহলে ডি ই এফ যেহেতু এ কোণ ই কোণ যা হবে এফ কোণ তা হবে তাহলে আমি ই কোণকে রেখে দিব আর এফ কোণকে আমি ই কোণ আকার নিয়ে আসব তাহলে ডি ই এফ ইকুয়াল টু কত 180
80 ডিগ্রি আর ব্র্যাকেটটা তোমার লিখে দিবে যে ই কোণ ইকুয়াল টু এফ কোণ অর্থাৎ ই কোণ যা হবে এফ কোণে কি হবে তা হবে তো ডি ই এফ এর আগে কোনো কিছু আছে না তাহলে একটা কোণ এখানে একটা কোণ তো দুইটা সেট একরকম যোগ করলে হবে ডি ই এফ আর ইকুয়াল টু হলো 180 ডিগ্রি কত ডিগ্রি ইকুয়াল টু হলো 180 ডিগ্রি তাহলে আমরা এই কোণটাকে আমরা রেখে দেব টু ডি ই এফ এই 180 ডিগ্রি আর 40 কে আমরা উপাস নিয়ে যাব হয়ে যাবে কত মাইনাস হয়ে যাবে তাহলে টু ডি ই এফ 140 থেকে 180 থেকে 40 গেলে হবে 140 180 থেকে চল্লিশ চলে যান হবে 140 আমরা ডি ই এফ কে রেখে দিব ডি ই এফ কে রেখে দিব আর টু কি আকার আছে গুণা করে সে কোথায় যাবে নিচে যাবে তাহলে নিচে যাওয়া মানে কি ভাগ হয়ে যাওয়া তাহলে ডি ই এফ ভাগ করলে কত ডিগ্রি 70 ডিগ্রি শিখাতে বন্ধুরা আমরা উপর দিয়ে করি তোমরা অবশ্যই কাগজে নিচে নিচে করবে এখন আমরা এই যে ডি ই এফ মানে এই কোণটার মান পেয়ে গেলাম এই কোণটার মান পেয়ে গেলাম ই কোণ মানে সম্পূর্ণ 70 ডিগ্রি পাইছি তাহলে এটা কত ডিগ্রি হবে এটা হবে 35 ডিগ্রি এটা কত ডিগ্রি হবে এটা হবে ঠিক একই রকম এটা 35 ডিগ্রি এটা 35 ডিগ্রি ই কোণ মানে কি পুরোটা বোঝা আর যখন আমরা ই কোণকে অবজেক্ট করছি অর্থাৎ ই কোণের মান যা হবে সে মানটাকে দুইটা ভাগে চিন্তা করতে হবে এখন আমি কাজটা করি কাজটা করলে আমি পেয়ে যাব প্রশ্নে কি বলছে ই পি এফ এর মান কত তাহলে আমরা ই পি এফ লিখতে পারি ত্রিভুজ ই পি এফ হতে পারি লিখছে ই পি এফ অর্থাৎ পি কোণ ই কোণ এফ কোণ তাহলে লিখতে পারি ই ই পি এফ ই পি এফ কোণ প্লাস পি ই এফ পি ই এফ প্লাস পি এফ ই পি এফ ই কত ডিগ্রি হবে 180 ডিগ্রি আর যেহেতু আমরা এই কোণটার মান বের করবো এটাকে আমরা কি করবো রেখে দেব ই পি ই আর পি ই এফ মানে কি ই কোণ অর্ধেক না আমরা লিখতে পারি হাফ ই কোণ লেখা যায় একই রকম আমরা কিন্তু প্রথমে বলে ফেলছি যে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে ভূমি সংলগ্ন কোণ কি হবে সমান হবে একই রকম ই কোণের মান যা হবে এফ কোণের মান কি হবে তা হবে তাহলে লিখতে পারি হাফ এফ কোণ এই এফ কোণটা আমার কত ডিগ্রি হবে এফ কোণটা অর্ধেকটা হবে 35 ডিগ্রি এটা 35 ডিগ্রি হাফ এফ কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি শিখেছি বন্ধুরা অবশ্যই এটা হবে ইয়ে দিবে তাহলে ই পি ই হাফ এসে ই কোন অর্ধেক আর কি ই কোন অর্ধেক কত ডিগ্রি ই কোন অর্ধেক হলো 35 ডিগ্রি ঠিক একই রকম এক কোণ পুরোটা 70 অর্ধেক কত অর্ধেক হলো 35 ডিগ্রি অর্ধেক হলো 35 ডিগ্রি ইকুয়াল টু হলো 180 ডিগ্রি তাহলে ই পি ই 75 35 35 যেহেতু দুইটাই যোগ হয় যোগ করলে 70 ডিগ্রি আর হলো 180 ডিগ্রি মানে কাকে রাখবো ই পি ই কে রেখে দেবো আর 180 আর এই 70 মানে 70 কে আমরা ডান পাশে নিয়ে যাবো আসে প্লাস হয়ে যাবো কি মাইনাস তাহলে ই পি ই কত হবে 110 ডিগ্রি শিক্ষার্থী বন্ধুরা আমার এটাই উত্তর আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি একেবারে সহজ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা খ নম্বরে সৃজনশীল চলে যাব খ নম্বর সৃজনশীল চলে যাব শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে বলছি আমরা অঙ্কগুলো একটু মানে ডিটেলস ভাবে বলার চেষ্টা করবো তোমরা পরবর্তী পর্যায়ে যে কোনো
সৃজনশীল আসলে তোমার দিতে পারো। আমার মেইন উদ্দেশ্য এটাই। এখন খ নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা একটু করার চেষ্টা করব। খ নম্বর প্রশ্নটা হলো বর্ধিত ইপি ডিএফকে এম বিন্দুতে সেট করলে প্রমাণ করো যে ডি এম ই স্থূলকোণ কি কোণ? স্থূলকোণ কাকে বলে সেটা আমরা বলার চেষ্টা করব। স্থূলকোণ, শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমাদের চিত্র অনুসারে দেখো, আমরা আসলে চিত্র আরো ছোট করে রাখি, যেহেতু আমার বোর্ডে অনেক লেখা লিখতে হবে। প্রথমত আমার এই ডি ই এফ, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বাসার মধ্যে ভালো করে প্র্যাকটিস যদি না করো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস যদি করো তোমরা অবশ্যই পারবে। শিক্ষার্থী বন্ধুরা, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষের দ্বারা সব সম্ভব। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা ডিইএফ কি বলছে? ই কোণ এবং এফ কোণের কি সমদ্বিখণ্ডক? ই কোণ এই এফ কোণের সমদ্বিখণ্ডক। সমদ্বিখণ্ডক বলতে কি বোঝা? ই কোণকে আমি অর্ধেক করছি, ই কোণকে সমান দুই ভাগে ভাগ করছি, এফ কোণকে ঠিক সমান দুই ভাগে বলছে কি? তারা পরস্পর পি বিন্দুতে মিলিত হয়। এখন এই যে ইপি কে আমি বাড়াইছিলাম, এ পর্যন্ত বাড়াইলাম, বাড়ানো পর্যন্ত এটাকে আমরা কি দিলাম? এম দিলাম, এম বিন্দুতে সেট করে। তাহলে কি ডি এম ই এই কোণটা স্থূলকোণ। স্থূলকোণ কার মানে কি? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাকে বলে স্থূলকোণ। মনে রাখতে হবে 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাকে বলে স্থূলকোণ। হ্যাঁ, এটা তো স্থূলকোণ। এখন আমরা যে কাজটা করব, এই যে আমি ত্রিভুজটা অঙ্কন করলো, এ দেখো এই যে এমটা, এমটা কার মাঝখানে আছে? ডি এফ বা ওর কি মাঝখানে আছে? তাহলে এই ত্রিভুজটাকে আমি এভাবে একটু অঙ্কন করি, তাহলে আমার ভালো হবে বুঝতে। ই ডি এফ আর ই এম, এই যে ইএমটা কার মাঝখানে আছে? ডি এফ মাঝখানে আছে, ডি এফ মাঝখানে আছে। এখন আমি লিখবো বিশেষ নির্বাচন ত্রিভুজ ডিই এফ এ ডিই ইজ গ্রেটার দেন ই এফ। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি আশা করি। ডিই এফ এ ডিই ইজ ডিই ইজ গ্রেটার দেন ই এফ, তার প্রশ্ন বলে দিছে। ডিই কি বলছে? ডিই এলো, ডিই ইজ গ্রেটার দেন কি? ই এফ। ডিই বাহুর দৈর্ঘ্য কার থেকে বড়? ই এফ বাহুর দৈর্ঘ্য থেকে বড়। তো এ বাহুর দৈর্ঘ্য বড়, এ বাহুর দৈর্ঘ্য ছোট হবে, তার মনে রাখতে হবে যে বাহুর দৈর্ঘ্য ছোট সেখানে কোনটা বড় হয়, আর যে বাহুর দৈর্ঘ্য কি হয়, যে বাহুর দৈর্ঘ্য যে ছোট হয় বড় হয় সে বা সেখানে কোনটা ছোট হয়। আবার বলি, যেখানে বাহুর দৈর্ঘ্য ছোট সেখানে কোনটা বড় হয়, যেখানে বাহুর দৈর্ঘ্য বড় সেখানে কোনটা ছোট হয়। তাহলে ডিই ইজ গ্রেটার দেন ই এফ। আর এই যে ই কোণ, ই কোণের
ikon er samadhi kandak অর্থাৎ এই কোণটা তো ছিল একটা তো এই কোণকে আমি সমাধি করে কখন করলাম কখন হলো ধরুন এই বিন্দু থেকে সেখান ডি এ ডি এ পাওয়ার উপর ই এম লম্ব আছে তাহলে এই কোণের সমাধি কোণটা লম্ব ই এম ই এম জাহাব জাহাব কি করে ডি এফ কে কাকে ডিএফকে এম বিন্দুতে সেট করে এম বিন্দুতে সেট করে তাহলে প্রমাণ করতে হবে যে তাহলে প্রমাণ শিখাইতে বন্ধুরা আমাদের এই সৃজনশীলটা তোমাদের ক্লাসে একটু ভালো করে পড়াতে হবে তাহলে তোমরা এই আমি এখন যেটা করতেছি এটু তোমাদের একটু মনোযোগ সহকারে বুঝতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে ডি এম ই স্থূল কোণ কি কোণ স্থূল কোণ স্থূল কোণ তাহলে প্রমাণ ত্রিভুজ DEF ত্রিভুজ DEF 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 DE DE is greater than DE is greater than EF ঠিক আছে বন্ধুরা মনে রাখতে হবে কি বলছি DE is greater than EF অর্থাৎ এ বাহু দৈর্ঘ্য EF বাহু দৈর্ঘ্য থেকে বড় আমরা লিখতে পারি বা F কোণ is greater than D কোণ এ বাহু দৈর্ঘ্য বড় না তাহলে এ বাহু দৈর্ঘ্য ছোট তাহলে এ কোণটা বড় হবে এ কোণটা কি হবে বড় হবে আবার এ বাহু দৈর্ঘ্য কি এ বাহু দৈর্ঘ্য বড় এ বাহু দৈর্ঘ্য ছোট এ বাহু দৈর্ঘ্য বড় তাহলে এ কোণটা আবার বলি ডি এ বাহু দৈর্ঘ্য যে বড় ই এ বাহু দৈর্ঘ্য যে ছোট তো বড় বাহু দৈর্ঘ্যের বিপরীত পাশে যে ই এ ডি এ বাহু দৈর্ঘ্য বড় ই এ বাহু দৈর্ঘ্য যে ছোট কার তুলনা ডি এ বাহু দৈর্ঘ্যের তুলনা ই এ বাহু দৈর্ঘ্য যে ছোট হয় এ যেখানে ছোট বাহু সেখানে কোনটা বড় হয় এই জন্য আমরা কি লিখছি ডি ই বাহু দৈর্ঘ্য ডিই কোণ ইকুয়াল টু কি লিখছি এফ কোণ আর এই চিহ্নটা কোন দিকে এফ এর দিকে আর এটা কি এটা কোণের চিহ্ন আবার দেখো এই ডিই বাহু দৈর্ঘ্য বড় তাহলে এইখানে কোণটা ছোট হবে এই জন্য ডি কোণ লিখছি এটা মনে রাখতে হবে আর এখানে আমরা একটু কাজ করব তোমরা অবশ্যই এগুলো নিচে নিচে লেখার চেষ্টা করবে ঠিক আছে তাহলে আমি নিচে নিচে লিখি তাহলে তোমরা সহজে বুঝতে পারবে কারণ তোমাতে এমনি ভুল করে বসো তাহলে ডিই ইজ গ্রেটার দ্যান ইএম তাহলে ডিই বাহু দৈর্ঘ্য বড় ইএ বাহু দৈর্ঘ্য ছোট এই জন্য এফ কোণ কি হবে বড় হবে কার তুলনা ডি কোণ তুলনা এখন আমরা এখানে একটা কাজ করব সেই কাজটা হলো উভয় পক্ষে আমি হাফ ই কোণ নিয়ে যাব হাফ ই কোণ উভয় পক্ষে বলছি আমি ডি কোণ তো আছে প্লাস হাফ ইকুন কোন কিছু উভয় পক্ষে নেওয়া যায় আবার আবার ত্রিভুজ ইডিএম 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 ত্রিভুজ ইডিএম ইডিএম এর বহিস্থ কি বলছে বহিস্থ E M E M F E মানে করে E D M এর এই ত্রিভুজের বাইরে যে কোণটা এটা হলো বহিঃস্থ E M F মানে এই কোণটা E M F E M F E M F
em app কি লিখছ আমরা em app তাহলে em app এর em app এর em app এই ত্রিভুজের আমরা লিখতে পারি ডিকুম প্লাস হাফ ইকুম শিখে তোমরা একটু খেয়াল করো কি লিখছি আমি e d m এটা হলো বহিস্থ কোণটা এটা এটা হলো বহিস্থ e m f e m f e m তাহলে m কোণ কেমন নির্ণয় করছি তাহলে m কোণের বিপরীত বাহুকে d কোণ আর e কোণ তো e কোণ তো পুরোপুরি না e কোণটা কি আছে অর্ধেক আছে এজন্য আমি এটা লিখছি আবার আবার আমি লিখতে পারি আবার e m f e m f বস্ত e m f e m f a লিখছি e m f বস্ত হচ্ছে d m e d m e যখন আমরা e m f সিন ধরব এই বস্ত বস্ত হচ্ছে কি লিখছ আমরা d m e এটা 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 এই ত্রিভুজের বহিস্থ কোণ কে এই ত্রিভুজের বহিস্থ কোণ f কোণ f কোণ প্লাস কি হাফ e কোণ e কোণ এখন আমরা যে কাজটা এখন একটা জিনিস খেয়াল করতে d m e d m e d m e দেখো তো এখানে লেখা আছে যে এফ কোণ প্লাস কি হাফ ই কোণ না দেখো তো এই যে লেখাটু কেন যা আছে এফ কোণ প্লাস কি হাফ ই কোণ এফ কোণ প্লাস হাফ ই কোণ মানে এ কোণটা কি বড় তাহলে এ কোণটার পরে তুমি কি লিখতে পারি সুতরাং ডি এম ই যত এটা এই যে আমরা এখানে এটা চিহ্নটা বলো না অবশ্যই চিহ্নটা বলো আর আরেকটা জিনিস খেয়াল করো ই এম এফ ই এম এফ ই এম এফ তো ডি কোণ প্লাস কি হাফ ই কোণ তাহলে এই যে ডি কোণ প্লাস কি হাফ ই কোণ তাহলে এই কোণের মানটা কি এই কোণের মানটা হলো এটা ই এম এফ ই এম এফ মানে আমরা কি বুঝতে পেলাম আমরা বুঝতে পেলাম যে এ ডি এম ই অবশ্যই কি বড় হবে আর এই কোণটা কি বড় হবে তাহলে ডি এম ই দেখো ডি এম ই অবশ্যই কি এই কোণটা স্থূল কোণ সুতরাং ডি এম ই একটি স্থূল একটি কি একটি স্থূল কোণ একটি স্থূল কোণ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছ একেবারে সহজ একটু একটু কেটে গেল তারপর কি করবো আমাদের অবশ্যই শিখতে হবে এখন আমরা গণ নম্বর সৃজনশীল নিয়ে আলোচনা করবো আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের এই প্রশ্নটা একটু ক্রিটিক্যাল তোমাদের ক্লাসে অবশ্যই শিক্ষক যখন বুঝাবে তখন তোমার মনোযোগ সঙ্গে বুঝবে আর আমারটা দেখা অবশ্যই চেষ্টা করবে এখন আমরা গণ নম্বর সৃজনশীল কি বলবো এটা আমার বলছে প্রমাণ করো যে ই কিউ এফ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ ডি কোণ শিক্ষার্থী বন্ধুরা এটা একেবারে সহজ আশা করি তোমরা বুঝতে পারবে বললেই বুঝতে পারবে আমাদের প্রথমত ত্রিভুজটা ছিল এরকম ডি ই এফ এই বাহুটাকে আমরা বাড়াবো এই বাহুটাকে আমরা বাড়াবো যদি প্রশ্ন উল্লেখ নাই আমি একটু এটাকে আমরা জি দিতে পারি এটাকে তোমরা অন্য কিছু দিতে আর এই ই কোণের সমদ্বিখণ্ড আর এফ কোণের সমদ্বিখণ্ড তারা পরস্পর কি এগুলো বহির্দ্বিখণ্ডক এটা হলো অন্তঃদ্বিখণ্ডক আর বহির্দ্বিখণ্ডক পরস্পর কি কিউ বিন্দুতে মিলিত হয় কি বিন্দুতে মিলিত হয় কিউ বিন্দুতে মিলিত হয় কিউ বিন্দুতে মিলিত হয়
এটাকে আমরা কিউ দিলাম শিক্ষার্থী বন্ধুরা। আর এই প্রমাণটা আমাদের এসএসসি পরীক্ষা পাই আসে একেবারে সহজ একটা জিনিস, আশা করি আমি পানবন্ত করে বোঝানোর চেষ্টা করব, তোমরা বেশি দেখানোর চেষ্টা দেখবে। তাহলে বিশেষ নির্বাচন এটা একেবারে সহজ, বিশেষ নির্বাচন ত্রিভুজ DEF এর বহিস্থ DEF এর ইকুন ও ইকুন এবং কি এফ কোণের বহি দ্বিখণ্ডক বহি দ্বিখণ্ডক দর ইকিউ এবং এফ কিউ এবং কি এবং এফ কিউ পরস্পর ইকিউ এবং এফ কিউ পরস্পর কিউ বিন্দুতে ছেদ করে, কোন বিন্দুতে কিউ বিন্দুতে ছেদ করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করতে হবে, কারণ আমাদের এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় পায়ে আসি। আমাদের পরীক্ষার মধ্যে কি বিন্দুতে ছেদ করে, তাহলে প্রমাণ করতে হবে যে ইকিউএফ 90° মাইনাস হাফ ডি কোণ। আমরা এটা প্রমাণ করব, তাহলে প্রমাণ আমরা শুরু করি। প্রমাণটা হলো আমরা মূল ত্রিভুজ কি নিকাশ করি, ত্রিভুজ ডি ই এফ হতে পাই, ডি ই এফ হতে পাই অর্থাৎ ডি কোণ ই কোণ এফ কোণ, ডি কোণ প্লাস ই কোণ প্লাস এফ কোণ ইকুয়াল টু কত 180° আমরা লিখতে পারি। এবং বহিস্থ কোণ দুটি মানে লিখে একটু দেখো, ই কোণকে আমি মিন করছি, ই এফ এল ইকুয়াল, ই এফ এল ইকুয়াল লিখতে পারি ডি কোণ প্লাস ই কোণ, ডি কোণ প্লাস ই কোণ। শিক্ষার্থী বন্ধুরা, ই এফ এল অর্থাৎ এ কোণের বিপরীত বাহু সেটা, এবং আমরা আগে লিখি তা বুঝাই, আবার এফ ই জি, এফ ই জি কোণ, তাহলে এই এই কোণের বিপরীত বাহু হচ্ছে ডি কোণ এবং এফ কোণ, ডি কোণ প্লাস এফ কোণ। এটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা হলো আমাদের ত্রিভুজের বহিস্থ কোণ, এটা হলো বহিস্থ কোণ, এই বহিস্থ কোণ অন্তস্থ, অন্তস্থ মানে কি বাইরে, ত্রিভুজের বহিস্থ কোণ অর্থাৎ এই এক কোণ যাবে ডি কোণ এবং ই কোণ কি হতে হবে, আবার এই যে ই কোণ যাবে এই ডি কোণ এবং এক কোণ তা হবে। সে অনুসারে লিখছি দেখো, ই
অ্যাপ এল, অর্থাৎ এই অ্যাপটা হলো বহিস্থ। বহিস্থ মানে কি মূল ত্রিভুজের বাইরে যে কোণটা উৎপন্ন সেটা বহিস্থ। এই অ্যাপ কোণ যা হবে আর ডি কোণ এবং ই কোণ যা হবে, আবার ই কোণ যা হবে ডি কোণ এবং অ্যাপ কোণ তা হবে, সে অনুসারে আমরা লিখছি। এখন যে কাজটা করব সেটা আসলো ই কিউ অ্যাপ, ই কিউ অ্যাপ হতে পাই, ই কিউ অ্যাপ হতে পাই। এই কিউ কোণ একটা কোণ, কিউ কোণ একটা কোণ, ই কোণ একটা কোণ, এফ কোণ একটা কোণ। তাহলে লিখতে পারি ই কিউ এফ, ই কিউ এফ প্লাস কিউ ই এফ, কিউ ই এফ, কিউ ই এফ প্লাস কিউ এফ ই, কিউ এফ পি ইকুয়াল কত ডিগ্রি দেখা যায়, 180 ডিগ্রি। আবার আমাদের এটা যা আছে ঠিক থাকবে, কিউ ই এফ। একটা জিনিস খেয়াল করো, কিউ ই এফ, কিউ ই এফ, কিউ ই এফ, কিউ ই এফ আমার কি ই কোণের অর্ধেক বোঝায়, অর্থাৎ লেখা যায় আমাদের হাফ। এই কিউ ই এফটা কার অর্ধেক, এফ ই যে কোণ অর্ধেক, এফ সরি এফ ই যে কোণের অর্ধেক। আবার দেখো কিউ এফ ই, এই যে এফ কোণটা, কিউ এফ এর কার অর্ধেক, হাফ ই এফ এল কোণ অর্ধেক, হাফ ই এফ এল কোণ অর্ধেক, ই এফ এল কোণের অর্ধেক ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হলো ই, আমরা কাজ করব ই এফ কিউ, হাফের জায়গা থা পাঁচ ব্র্যাকেট দিলাম। এখন দেখো এই যে ই এফ জি সরি এফ ই জি মান কত, ডি কোণ প্লাস এফ কোণ, তাহলে ডি কোণ প্লাস এফ কোণ, শিক্ষার্থী বন্ধুরা ডি কোণ প্লাস এফ কোণ একই রকম ভাবে, একই রকম ভাবে এই ওয়ান বাই টু ঠিক থাকবে, পাঁচ ব্যাকেট দিলাম। ই অ্যাপেল, ই অ্যাপেল মান কত, এটা কিন্তু পাঁচ ব্যাকেট, ডি কোণ প্লাস ই কোণ ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। এখন যে কাজটা করবো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অংশটুকু একটু মুছে ফেলি, এই অংশটুকু আমরা যদি আমরা না মুছি তাহলে আমাদের কাজ করতে হবে, কাজ করা যাবে না। তাহলে আমরা এই অংশটুকু একটু মুছে ফেলি, এই অংশটুকু। এখন আমরা ই এফ, তাহলে ই ই কিউ ই, ই কিউ ই প্লাস, দেখো এখানে ওয়ান বাই টু আছে, এখানে ওয়ান বাই টু আছে, অর্থাৎ এ পর্যন্ত আমি যেটুকু টান দিছি তোমরা কেউ টান দিও না, পারি ওয়ান বাই টু, ওয়ান বাই টু, অর্থাৎ আমি কী করতে পারি ওয়ান বাই টু কমন নিব। এই পাঁচ ব্যাকেট দিলাম, কী থাকতেছে, ডি কোণ প্লাস এফ কোণ, তাহলে ডি কোণ প্লাস এফ কোণ প্লাস ডি কোণ প্লাস ই কোণ, কী থাকতেছে আমার ডি কোণ, শিক্ষার্থী বন্ধুরা আমাকে একটু ঘন করে লিখতে হবে নাহলে পুরোপুরি লেখা হবে না, আমি আবার একটু লেখার চেষ্টা করি। ই কিউ ই, ই কিউ, ই কিউ ই, এখানে দুটা পথের মধ্যে ওয়ান বাই টু এখানে আছে এখানেও আছে, তাহলে ওয়ান বাই টু কি করলাম কমন দিলাম, কমন নাম্বার কি থাকতেছে, ডি কোণ প্লাস এফ কোণ থাকতেছে, ডি কোণ প্লাস এফ কোণ, আর এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে ডি কোণ প্লাস ই কোণ থাকতেছে, ই কোণ, আর ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। অবশ্যই এটা শূন্য লেখা যাবে না, এটা গোল দিয়ে লিখতে হবে। তাহলে ই কিউ ই
1 by 2 জায়গা তো 1 by 2 এখানে d কম দুটো আছে আমরা একটু সাজাই লেখার চেষ্টা করব অর্থাৎ d অর্থাৎ এই যে আমার প্রথম d কম e কম f কম তো d কম e কম এবং f সরি এটা f কম আমাদের এটা হলো f কম আরেকটা d কম থেকে যা d কম আর ইকুয়াল টু হলো 180 ডিগ্রি তাহলে e q e প্লাস a 1 by 2 is পর্যন্ত তিনটা কোণ এই তিনটা কোণের মান আমরা এখানে প্রথমে লিখছি 180 ডিগ্রি প্রথমে লিখছি আমরা কত ডিগ্রি 180 ডিগ্রি প্লাস d কোণ ইকুয়াল টু হলো 180 ডিগ্রি তাহলে যে কাজটা করব e q e এই 1 by 2 এর সাথে 180 ডিগ্রি আছে আর 1 by 2 এর সাথে কি আছে d কোণ আছে 1 by 2 এর সাথে d কোণ আর হলো 180 ডিগ্রি তাহলে e q e 180 কে যখন 2 দিয়ে ভাগ করে 90 ডিগ্রি আর এই 1 by 2 d কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি এখন যে কাজটা করতে হবে আমরা e q e কে আমি কি করলাম রেখে দিলাম এই 180 টা আছে এই 90 ডিগ্রি প্লাস হাফ d কোণ কে আমি ডান দিকে নিয়ে যাব আছে প্লাস হয়ে যাবে মাইনাস তাহলে হাফ d কোণ তাহলে e q e 180 থেকে 90 গেলে হবে 90 আর 1 বাই 2 আর হলো ডি কোণ শিখাইতে বন্ধুরা এটাই প্রমাণ আশা করি তোমরা বুঝতে পারতেছো শিখাইতে বন্ধুরা একেবারে আমাদের সহজ একেবারে এখন যে কাজটা করব আমরা এখন কাজটা করব আমরা তাহলে সৃজনশীল প্রশ্ন আমরা দুই শেষ করলাম এখন আমরা পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব আমাদের জ্যামিতিটা একটু মানে হাতলে তোমাদের জন্য মনে হতে পারে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একেবারে সহজ হবে আশা করি এবং পরবর্তী প্রশ্নটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন এক একেবারে সহজ প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এক শিখাইতে বন্ধুরা আমি আগে প্রশ্নটা উঠাই এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 16 হলে এ বি ইকুয়াল টু 16 হলে এ প্লাস বি এর মান নির্ণয় করো মান নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা একেবারে সহজ একেবারে সহজ তাহলে আমি প্রথমত কি লিখব প্রথমত আমি লিখব দেওয়া আছে এ মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 16 এখন মান দেওয়া আছে মাইনাসের কিন্তু বের করতে হবে কিসের প্লাসের তাহলে লিখতে হবে আমরা জানি আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস ফোর এ বি আশা করি তোমার প্রত্যেকেই সূত্রের সাথে অবগত আছো এই জন্য আমরা ডিটেলস কিছু বললাম না এ মাইনাস এর মান হলো ফোর উপরা সি স্কয়ার ফোরের জায়গা ফোর আর এ বির মান হলো আমার 16 তাহলে এ প্লাস বি হোল স্কয়ার পুর দুইবার কত হবে 16 আর 4 16 কত 64 তাহলে a প্লাস b হোল স্কয়ার কত হবে 80 এখন আমার a প্লাস b মিম a প্লাস b এর মান দরকার কিন্তু উপরে কি আছে স্কয়ার এই স্কয়ারকে দূর করার জন্য অবশ্যই উভয় পক্ষে রুট দিতে হবে স্কয়ার রুট চলে গেল থাকলো আমার a প্লাস b
আর নিউটনও যখন উভয় পক্ষের ঊর্ধ্ব হয় তখন প্লাসনেস দিতে হয়। এখন আশিকে আমরা ভেঙে লিখতে পারি যে 5 16 80, হ্যাঁ আশা করি 5 16 80, এটা দেখি 16 × 5 5 16 80। অর্থাৎ এমনভাবে আমরা কাজ করব যেন একটার বর্গমূল হয়, 16 বর্গমূল হলো 4 আর 5 বর্গমূল হয় না, যা আছে তাহলে লিখে দিলাম, এটা উত্তর। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারছো। এক নম্বর শেষ, এখন আমরা 2 নম্বর প্রশ্ন আলোচনা করব। 2 নম্বর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে x কিউব প্লাস 1/x³ এর মান নির্ণয় করো। কি করো মান নির্ণয় এর, তোমরা অবশ্যই প্রত্যেক অবগত হলো এ কিউব মানে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a × a + b। এই অঙ্কটা করতে হলে কার মান লাগবে? প্লাস মান লাগবে, কিন্তু উদ্দীপক কার মান দেওয়া আছে? মাইনাস মান। তাহলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সে কাজটি হলো আমাকে আগে প্লাস মানটা বের করতে হবে। কাকে ধরি? যে মানটা দেওয়া আছে, তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলো 5। এখন লিখতে হবে, আমরা জানি তাহলে প্লাস মানটা বের করতে হবে, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হলো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি এক এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab, এটা মনে রাখতে হবে তোমাদের, এটা হলো মান নির্ণয় সূত্র। এক্স প্লাস ওয়ান বাই আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান হলো 5 উপরে আছে স্কোয়ার, এই এক্স উপরে এক্স নিচে চলে গেল, কাটা কাটা দিল ইচ্ছা না দিল ইচ্ছা, তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার 5 2 বার 25 আর যেগুলো 9 4 29। এর উপরে স্কোয়ার আছে, স্কোয়ারকে দূর করতে হলে অবশ্যই আমাকে কী করতে হবে? রুট দিতে হবে, তবে এক পক্ষে দেওয়া যাবে না, উভয় পক্ষে দিতে হবে, x প্লাস ওয়ান বাই এক্স আর রুট 29 মানতে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান দিয়ে করি, তোমরা অবশ্যই কাগজের নিচে করবা। তাহলে পদত্ব রাশি কি আছে? x³ প্লাস 1/x³। এটাকে আমরা সূত্রে সাজাতে পারি, না সাজালে ইচ্ছা, যদি আমি সূত্রের সাজা লিখি তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে আমি কাজ করব 1/x³, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্র। আমি এ বলবো লিখবি কিন্তু এক্স, বি বলবো লিখবি কিন্তু 1/x, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab × a + b। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইছে কত? রুট 29 উপরে আছে কিউব, এক্স এক্স চলে গেল 3 এর জায়গায় 3, আর এই মানটার সাথে মানটা কি আকার আছে? গুণাকার। তো 29 কবার? 3 বার। আমি প্রথমতে লিখবো 2 বার, পরে লিখবো 1 বার, আর 3 √29। তো স্কোয়ার রুট চলে গেলে থাকবো 29, আর এই 29 উপর তো স্কোয়ার নাই, যা আছে তাই থাকবে। এখানে 29√কবার 29টা, আর 29 কবার? 3 বার। তো 29 থেকে 3√29 বাদ দিলে হবে 26√29। এখন এটাকে আমি ক্যালকুলেটার চাপ দিতে পারি অথবা আমাকে এখানে রেখে দিলে হবে, আমি এখানে রেখে দিই, এটা অ্যান্সার, এতো এটা এখানে রেখে দিলে হবে। শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী প্রশ্ন কি আছে আমাদের? 3 নম্বর হবে,
তিন নম্বর প্রশ্নটা হলো মা, এ কিউব মাইনাস 20A মাইনাস 20K, 20K উৎপাদকে বিশ্লেষণ কর, কিসে কর? উৎপাদকে বিশ্লেষণ কর। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে উৎপাদক অঙ্কন নিয়ম হলো পাঁচটা, কমন যায় কিনা, সূত্রে যায় কিনা, মিডল টার্ম করা যায় কিনা, দুই পাশ বর্গ করে করা যায় কিনা, লাস্ট হলো ভ্যানিশিং মেথড, এটা হলো ভ্যানিশিং মেথড কাজ করতে হবে। তো সরাসরি লিখে দিই, ধরি এফ এ অর্থাৎ ফাংশন অফ এ, ছোট হাতের এফ লিখতে হবে, ফাংশন অফ এ, এ কিউব 20A। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এটা ফাংশন যে হবে কি করে, এখন যেহেতু আমাদের সমকম, আমরা শুধু মনে রাখবা এটা ভ্যানিশিং মেথড, ভ্যানিশিং মেথড বাংলা তোলো শেষ করার পদ্ধতি, অর্থাৎ ভ্যানিশিং মেথডে এমন একটা মান ধরতে হবে যে মান ধরলে ফলাফল শূন্য হয়ে যাবে। এখন আমি কি মান ধরবো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান, প্লাস টু মাইনাস টু, প্লাস থ্রি মাইনাস থ্রি, এইভাবে মানগুলো ধরবো আমি। তাহলে আমি এর জায়গা কি করবো, এর জায়গাতে মানটা দিব, আর 21 হলো 20, মাইনাস তিনবার মাইনাস থেকে যাবে, ওয়ান তিনবার ওয়ান হবে, মাইনাস মাইনাস প্লাস, 21 কে ওয়ান দিয়ে গুণ করলে 21, আর কি আছে মাইনাস 20, 21 প্লাস মাইনাস ওয়ান মাইনাস 20। আমরা জানি যে মাইনাস চিহ্ন যুক্ত রাশি অনেকগুলো হলে যোগ করে মাইনাস চিহ্ন, অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস 20 মাইনাস 21, প্লাস 21 মাইনাস 21 জিরো, এটাই হলো ভ্যানিশিং মেথডের রুল, যে প্লাস ওয়ান যা হবে মাইনাস ওয়ান কি হবে তা হবে। তাহলে এখানে চলক হিসেবে কে আছে, চলক হিসেবে এ আছে, সূত্রে মাইনাস, দৈত্যে কত মাইনাস ওয়ান। আবার বলি, চলক হিসেবে এ আর অল টাইম ভ্যানিশিং মেথডের সূত্রে মাইনাস, দৈত্যগত মাইনাস ওয়ান, তাহলে এ আর মাইনাস ওয়ান যে প্লাস, তাহলে এ প্লাস ওয়ান হলো, এ প্লাস ওয়ান হলো, এ প্লাস ওয়ান হলো ফাংশন অফ এ, এর এর একটি উৎপাদক, একটা কি একটি উৎপাদক। এখন আবারই আমার যে অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটা আমি লিখবো, এ কিউব 21 এ আর 20, দুইটা সংশোধন চিহ্ন দিব, দ্বিতীয় সংশোধন চিহ্নের মধ্যে আমি যে উৎপাদক পাইছি সে উৎপাদক লিখব। এখন এর সাথে কত গুণ করলে এ কিউব হবে সেটা চিন্তা করো, অবশ্যই এর সাথে এ স্কয়ার গুণ করলে এ কিউব হবে, এ স্কয়ারকে এ প্লাস ওয়ান দ্বারা, এ প্লাস ওয়ানকে এ স্কয়ার দ্বারা গুণ করে দিবে। আবার বলি শিক্ষার্থী বন্ধুরা, নিয়মটা হলো প্রথমটা মিলানোর জন্য যে উৎপাদক পাই সেই উৎপাদকের সাথে গুণ করতে হয়, এর সাথে কত গুণ করলে এ কিউব হবে, অবশ্যই স্কয়ার, এর জন্য এ কিউব, স্কয়ারকে দিয়ে গুণ করলে এ কিউব, আবার স্কয়ারকে ওয়ান দিয়ে গুণ করলে এ স্কয়ার, কি হয় দেখার দরকার নাই, শুধু প্রথমটা মিলানোর জন্যই গুণ করো, আবার এ প্লাস ওয়ান। এখন প্লাস এ স্কয়ার আমার উদ্দীপকে কি প্লাস এ স্কয়ার যুক্ত রাশি আছে, নাই, বাদ দিতে হবে, বাদ দিতে হলে একটা প্লাস ফরটা মাইনাস লাগবে, প্লাস এ স্কয়ার আছে মাইনাস এ স্কয়ার লাগবে, এ তো আছে এর সাথে এ লাগবে, তাহলে মাইনাস এ স্কয়ার, মাইনাস এ প্লাস কি মাইনাস, আর এ কে যদি এ দ্বারা, এ কে যদি ওয়ান দিয়ে গুণ করি এ হবে, আর এ প্লাস ওয়ান। এখন মাইনাস এ স্কয়ার মাইনাস এ আছে, কিন্তু প্রশ্নে কড়াই আছে, প্রশ্ন আছে একুশটা এ, মাইনাস একুশটা এ আমি লিখছি মাইনাস একটা এ, তাহলে মাইনাস আর বিশটাই লাগবো, এ তো আছে শুধু মাইনাস বিশ লেগে দিব, তাহলে মাইনাস বিশ এ, অর্থাৎ বিশকে যদি 20কে যদি এ দ্বারা গুণ করি মাইনাস 20, মাইনাস এ প্লাস মাইনাস 20কে যদি ওয়ান দিয়ে গুণ করি 20, অর্থাৎ লাস্টের পদ না আসা পর্যন্ত আমাকে করতে হবে তিনটা পদ, প্রত্যেকটা পদের মধ্যে এ প্লাস ওয়ান কমন যায়, কি থাকতেছে এ স্কয়ার মাইনাস এ মাইনাস 20,
এখন আমাকে দেখতে হবে আবার মিডল টার্ম করা যায় কিনা। হ্যাঁ মিডল টার্ম করা যায়, স্কয়ারের সাথে কোনো কিছু না থাকলে 1, অন্তরা ছিল 20, 1 কে সাথে 20 দ্বারা গুণ করি 20, 4 5 দা 20, মাঝখানে কি আছে a, এর সাথে যেতে কোনো কিছু নাই একটা a, অর্থাৎ 4 মাইনাস 5 থেকে প্লাস 4 চলে গেলে মাইনাস 1, আবার উৎপাদক করতে হবে স্কয়ার মাইনাস 5 এ প্লাস 4 এ মাইনাস 20, তাহলে এ প্লাস 1 জোড়া জোড়া কলন দিব আমি, এখানে এর ঘাত মানে পাওয়ার 2 আর এর পাওয়ার 9 একটা, নিউটন যে পাওয়ারটা ছোট সেটা কমন নিতে হয়, অর্থাৎ এ কমন নিলে এ মাইনাস 5 থাকবে, আর এই যে 20, 20 মানে 20 কে যদি ভাঙাই তাহলে 4 এবং 5, তাহলে এখানে 4 আছে এখানে 4 আছে, 4 কমন যাবে, তো 4 ছিল 4 নিয়ে থাকতেছে এ, আর প্লাসে মাইনাসে মাইনাস 20 কে যদি 4 দিয়ে ভাগ করি হবে 5। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান দিয়ে করি, ও আমরা এখান দিয়ে করতে পারি একটা লাইন, তাহলে এ প্লাস 1 কমন নিলাম, এটা আছে এখানে মাইনাস 5 এখানে মাইনাস 5, তাহলে আমরা কি করবো এ মাইনাস 5 নিলাম থাকতেছি কি এ প্লাস 4। শিক্ষার্থী বন্ধুরা এটাই আমার অ্যান্সার, আর এখান দিয়ে করা দরকার নাই, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী অঙ্ক নিয়ে চলে যাব, পরবর্তী অঙ্ক আমাদের যেটা আছে পরবর্তী অঙ্কটা, আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক হলো এক্স টাকার 1% সরল মুনাফা, চার বছরের মুনাফা 1 টাকা হলে এক্স এর মান কত। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করার চেষ্টা করো, এক্স টাকার মানে এখানে আসল কি মিন করছে, আসল পি হলো এক্স টাকা, এক্স পার্সেন্ট মানে হলো মুনাফার হার, কার হার মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে এক্স পার্সেন্ট, এই পার্সেন্ট বাই পার্সেন্ট বলতে হলো পার্সেন্ট বলতে হলো 1/100, এটা মনে রাখতে হবে তোমাদেরকে, আর এক্স কে যদি 1 দ্বিগুণ করি এক্স নিশ্চয় আছে 100, আর কত বছরের 4 বছরের মানে এটা হলো সমান এন ইকুয়াল টু ও বছর, মুনাফা কত টাকা, মুনাফা হলো 1 টাকা, তাহলে মুনাফা এই আই ইকুয়াল টু হলো 1 টাকা, এটা প্রশ্ন আমাকে বলে ফেলছে কত মুনাফা আই ইকুয়াল টু হলো 1 টাকা। এখন যে কাজটা করব, আমরা জানি কি লিখব, আমরা লিখব যে আমরা জানি আই ইকুয়াল টু হলো পি এন আর, আই তো আছে আমাদের, পি বলতে হলো এক্স আর এন বলতে হলো আমাদের 4 আর আর বলতে হলো 1/100, তাহলে কত হবে 4/100 হবে, এক্স কে যদি এক্স দিয়ে গুণ করি এক্স স্কয়ার বাই 25, কার মান আমার মুনাফার মান। এখন আমি লিখবো প্রশ্ন মতে, ফলে আমি কি লিখবো, আমি লিখবো প্রশ্ন মতে লিখবো, এ মুনাফা ইকুয়াল টু এক্স না, তাহলে আমি লিখবো যে এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার বাই 25, এক্স নিচে কিছু নাই
x স্কয়ার কে 1 দিয়ে গুণ করলে x স্কয়ার আর 25 কে যদি x দ্বারা গুণ করি 25x এখানে x দুইটা এখানে x একটা আমি যদি উভয় পক্ষকে যদি x দ্বারা ভাগ করে দিই কি দ্বারা উভয় পক্ষকে আমি x দ্বারা ভাগ করে দিই x দুইটা এখানে একটা x কাটে গেলে একটা x থাকবে x x চলে গেল থাকলে কত 25 শিক্ষার্থী বন্ধুরা এটাই x এর মান এখন আমরা পরবর্তী অঙ্ক নিয়ে কাজ করব আমরা এখন পরবর্তী অঙ্ক নিয়ে কাজ করব আমাদের পরবর্তী অঙ্কটা হলো আমাদের 5 নম্বর অঙ্ক হলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আশা করি তোমাদের উপকারে আসবে শিক্ষার্থী বন্ধুরা এখন যে কাজটা করব এখন হলো আমাদের 5 নম্বর অঙ্ক করব 8 নম্বর আমরা এখন 5 নম্বর করব তাই 5 নম্বর যে অঙ্কটা সেই অঙ্কটা হলো 1/p equal to root pi minus 2 হলে p স্কয়ারের মান কত আমি যে কাজটা করব সে কাজটা হলো আমি উভয় পক্ষকে বর্গ করে দিই এটাকে অনেক ভাবে করা যায় উভয় পক্ষের বর্গ 1 2 বার 1 হবে p এর উপর স্কয়ার আছে p স্কয়ার এটা হলো a মাইনাস b স্কয়ার সূত্র মানে a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার তাহলে 1 জায়গাত 1 আর স্কয়ার রুট চলে গেলে থাকবে কত পাই 2 কে 2 দিয়ে গুণ করলে 4 সাথে আছে রুট 5 আর 2 2 বার 4 হবে তাহলে 1 বাই পি স্কয়ার 5 প্লাস 4 প্লাস যোগ করলে হবে 9 4 রুট 5 এখন দেখো তো এর নিচে কিছু না থাকলে আমরা 1 চিন্তা করতে পারি ফার্স্ট হলো পি স্কয়ারের আমি একটু বিপরীতকরণ করে দিব বিপরীতকরণ মানে কি নিচেরটা উপরে উপরটা নিচে 1 যাবে উপরে আর 9 মাইনাস 4 রুট 5 তো পি স্কয়ারকে যদি 1 দিয়ে ভাগ করি পি স্কয়ার হবে আর এটা কি হবে 1 বাই 9 মাইনাস 4 রুট 5 আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারতেছ একেবারে সহজ অঙ্ক আমরা এখন সৃজনশীল 3 নিয়ে আলোচনা করব সৃজনশীল 3 নিয়ে আলোচনা করব তাহলে আমাদের এখানে সৃজনশীল 3 নিয়ে আলোচনা করব তো উদ্দীপক যেটা দেওয়া আছে আমরা একটু লেখার চেষ্টা করি a প্লাস b প্লাস c ইকুয়াল টু m a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু n এবং a কিউব প্লাস b কিউব ইকুয়াল টু লো p কিউব আছে তো ক নম্বর যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো m ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু 0 হলে দেখাও যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু 0 শিক্ষার্থী বন্ধুরা এখানে m ইকুয়াল টু 0 বলছে এটা আমার সৃজনশীল 3 এর ক নম্বর তাহলে আমাকে যে কাজটা করতে হবে আমি লিখব দেওয়া আছে যেহেতু m ইকুয়াল টু 0 বলছে এখানে তিনটা মান দেওয়া আছে আমি এ মানকে দিয়ে কাজ করব a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 সরি ইকুয়াল টু সেম a প্লাস b প্লাস c যেহেতু প্রশ্ন হচ্ছে m ইকুয়াল 0 তাহলে আমি 0 বসাবো আর আমি a এবং b কে রেখে দেব আর c কে আমি ওই পাশে নিয়ে গেলাম এখন যে কাজটা করব এটা হলো লেফট হ্যান্ড সাইড এটা হলো রাইট হ্যান্ড সাইড আমি লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করব লেফট হ্যান্ড সাইডে কি আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এখানে 3a bc
আমি দুটা সূত্র নিই, একই প্লাস বি কিউবের সূত্র নিব, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি, থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস সি কিউব কিন্তু আমি রেখে দিলাম, প্লাস এটা কিন্তু সি কিউব, প্লাস সি কিউব আমি রেখে দিলাম, আর মাইনাস থ্রি এ বি সি। এ প্লাস বির মানটা আমি বের করছি, মাইনাস সি উপরে হলো কিউব, এ থ্রি এ বি আর এটা মানে মাইনাস সি, আর এটা হলো সি কিউব, আর এখানে হলো থ্রি এ বি সি। মাইনাস তিন বার মাইনাস থেকে যাবে, সি তিন বার সি কিউব, মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ বি সি, আর সি কিউবের জায়গা সি কিউব, আর মাইনাস থ্রি এ বি সি। আমাকে এখন দেখতে হবে কাটাটি করা যায় কিনা, সি কিউব মাইনাসের সি কিউব প্লাস চলে গেল, থ্রি এ বি সি প্লাসের মাইনাসের, কোনো কিছু না থাকলে শূন্য, আর আমার রাইট হ্যান্ড সাইড শূন্যই বলছে, তাহলে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রশ্নে কী বলছে দেখাইতে, তাহলে শুড, এস এস ও ডব্লিউ ডি শুড। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারছ। পরবর্তী প্রশ্নটা আমরা নিয়ে কাজ করবো, পরবর্তী যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো আমাদের সি ইকুয়াল খ নম্বর, সরি এটা আমার খ নম্বর, সি ইকুয়াল টু জিরো হলে, সি ইকুয়াল টু জিরো হলে দেখাও যে এম কিউব প্লাস টু পি কিউব ইকুয়াল টু থ্রি এম এন, এন সি ইকুয়াল টু জিরো বলছে, কি বলছে সি ইকুয়াল টু জিরো বলছে, তো দেওয়া আছে লিখব আমি, দেওয়া আছে যেহেতু এইখানে সি ইকুয়াল টু জিরো, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, এ প্লাস বি যেহেতু সি ইকুয়াল জিরো, সি এর জায়গায় জিরো লিখবো আর এম, আর যোগের বলা শূন্যের দাম নাই, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু এম। এবং আরেকটা মান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এন, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর যেহেতু সি এর জায়গায় জিরো লিখবো এ স্কোয়ার ইকুয়াল টু এন, আর জিরো স্কোয়ার জিরো এজন্য আমি লিখলাম না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এন। এবং এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কত, ইকুয়াল টু হলো পি কিউব। তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করবো, শিক্ষার্থী বন্ধুরা কি সাইড আমরা একটু উপর দিয়ে করার চেষ্টা করি, তোমরা অবশ্যই কাগজ নিশ্চয় করবা। লেফট হ্যান্ড সাইড হলো এম কিউব প্লাস টু পি কিউব, তাহলে এম এর একটা মান পাইছি আমি, এম এর মানটা হলো এ প্লাস বি, তাহলে এই এম এর জায়গাতে আমি এ প্লাস বি লিখবো, আর পি কিউবের মান হলো এ কিউব প্লাস বি কিউব, পি কিউবের মান কি, পি কিউবের মানটা হলো এ কিউব প্লাস বি কিউব, আর এ প্লাস বি হোল কিউবের সূত্র নিয়ে যাবো আমি, সাধারণ সূত্র গণের, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর টু কে এ কিউব দ্বারা গুণ করলে টু এ কিউব, আর টু কে বি কিউব দ্বারা গুণ করলে টু বি কিউব, আর এ কিউবের আগে যেহেতু কোনো কিছু একটা কিউব আর এখানে দুটো কিউব যোগ করলে হবে থ্রি এ কিউব, থ্রি এ কিউব, তারপরে কি আছে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার, বি কিউবের আগে যেতে কিছু না একটা বি কিউব দুটা বি কিউব যোগ করলে হবে থ্রি বি কিউব, থ্রি বি কিউব, প্রত্যেকটা পদের মধ্যে থ্রি আছে, তাহলে আমি থ্রি কমন নিব, থাকতেছে কি এম এ কিউব এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর থ্রি কিন্তু আমার বাইরে, জোড়া জোড়া আমি কমন নিব,
এখানে তিনটা এখানে দুইটা নিউটনও যেটা ছোট সেটা কমন যাবে অর্থাৎ এসকে কমন যাবে এস হলো তিনটা নিচে দুইটা থাকবে একটা এসকে ছিল নিচে থাকবে আমার বি এখানে বি দুইটা এখানে বি তিনটা দুইটা বি কমন যাবে থাকবে এ প্লাস বি 30 জায়গা 3 এখানে প্লাস বি এখানে প্লাস বি লে প্লাস বি কমন হয়ে থাকতেছে এসকেল প্লাস বিসকেল 30 জায়গা 3 এ প্লাস বি মান হলো এন আর এটা মান হলো এন আর এটা আমার রাইট হ্যান্ড সাইড তাহলে আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রশ্নে কি বলছে দেখাইতে তাহলে শুড এস এস ও ডব্লিউ ডি শুড শিখাইতে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পারতেছ আমরা এখন পরবর্তী অঙ্ক নিয়ে আলোচনা করবো মানে সৃজনশীল তিনের গণ নম্বর নিয়ে আলোচনা করবো কত সৃজনশীল তিনের আমরা গণ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো সৃজনশীল তিনের সৃজনশীল তিনের গণ নম্বর প্রশ্ন তো গণ নম্বরের প্রশ্নটা সেটা আমি লিখবো এম ইকুয়াল টু 10 এবং এন ইকুয়াল টু 38 হলে এ মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস সি হোল স্কোয়ার এর মান নির্ণয় করো নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো আমরা কিভাবে কাজটা করি এম ইকুয়াল টু বলছে 10 আর এম ইকুয়াল বলছে 38 তাহলে আমি লিখবো দেওয়া আছে কি লিখবো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম a plus b plus আর m এর মান বলছে কত 10 এবং a square plus b square plus c square equal to n a square plus b square plus c square equal to হলো কত বলছে 38 n বলতো 38 আর এটা হলো পদার্থ রাশি তাহলে পদার্থ রাশি পদার্থ রাশি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার মান এ মাইনাস বি হোল স্কোয়ারের সাধারণ সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ারের সাধারণ সূত্র এখানে এ বলতে বি বি বলতে হলো সি তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটাও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ বলতে সি সি বলতে হলো বি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার আগে যেহেতু কিছু নেই একটা স্কোয়ার এ স্কোয়ার আগে যেহেতু কিছু নেই একটা স্কোয়ার যোগ করলে হবে টু এ স্কোয়ার আর দুইটা বি সরি আমরা এ স্কোয়ার যুক্ত রাশিগুলো কাজ করি আগে বি স্কোয়ার যোগ করলে হবে টু বি স্কোয়ার সি স্কোয়ার যোগ করলে হবে টু সি স্কোয়ার তারপর কি থাকতেছে মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ আমি এখন এই যেটুকু টার্ম দিয়েছি আমি এইভাবে কমন নেব এখানে তিনটা পদ এই তিনটা পদ থেকে আমার কি কমন যাবে টু কমন যাবে কি থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এখানে তিনটা পদের প্রত্যেকটার মধ্যে মাইনাস আছে এবং প্রত্যেকটার মধ্যে টু আছে মাইনাস টু কমন নেব আর মাইনাস কমন কি চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া মাইনাস মানে প্লাস টু ছিল টু নিয়ে গেছে থাকবে বেশি প্লাস সি এ আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার টুর সাথে কি আকার আছে গুণ আকারে তো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত 38 লিখলাম 38 আর এখানে একটা কাজ করতে হবে সেটা হলো এই যে টার্ম টু তোমরা যে টার্ম দিবে না 2ab plus bc plus c এর একটা সূত্র হল a plus b plus c whole square minus
স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা হলো আমাদের একটা সূত্র, মানে কার সূত্র, টু এ বি প্লাস বি সি প্লাস সি এর সূত্র। আর টু কে যদি 38 দিয়ে গুণ করি হবে হবে 76। আর এ প্লাস বি প্লাস সি এর মান কত? 10। আর উপরে স্কয়ার, আর এ স্কয়ার প্লাস স্কয়ার সি স্কয়ার মান হলো 38। আর 10 দিবার 100, আর এখানে কত হবে? এখানে হবে 38, তাহলে 76। আমি যদি বিয়োগ করি তাহলে কত হবে? 66 হবে, মানে 62। আর বাদ দিলে 6 থেকে 2 গেলে 4, 7 থেকে 6 গেলে 4, 6 থেকে 2 গেলে 4, 7 থেকে 6 গেলে 1, অ্যান্সার এটাই। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা প্রশ্ন থেকে বুঝতে পারতেছো একেবারে সহজ একটা জিনিস। এখন পরবর্তী প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো। শিক্ষার্থী বন্ধুরা, সংক্ষিপ্ত প্রশ্ন 2, প্রশ্ন যেভাবে আছে ঠিক আমরা এভাবে আলোচনা করার চেষ্টা করতেছি। প্রশ্নটা যেভাবে আছে এখন আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথম নম্বর যে প্রশ্নটা, উপাত্ত সমূহের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অঙ্কগুলো ভালো করে করার চেষ্টা করবে। আর যখন তোমাদের কাজে আসবে তখন আমার এই কষ্ট সার্থকতা আসবে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এখন যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো সর্বনিম্ন সংখ্যা হলো 31 এবং পরিসর হলো 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত? শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আমাদেরকে এটা মনে রাখতে হবে, দেখতে যে আমরা জানি এটা আমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, আমরা জানি পরিসর ইকুয়াল টু হলো সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। আর এখানে পরিসর দেওয়া আছে কত? 90। আর সর্বোচ্চ সংখ্যা আমাকে বের করতে হবে, সর্বোচ্চ সংখ্যা, আর সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে 31, আর প্লাস কত? ও এটা হলো 1 প্লাস 1 প্লাস 1। এখন যে কাজটা করতে হবে, 90 তো আমাদের আছে আর সর্বোচ্চ সংখ্যা মাইনাস 31 থেকে প্লাস 1 চলে গেলে মাইনাস 30 থাকবে। এখন সর্বোচ্চ সংখ্যা এই পুরো ডান পাশকে আমি বাম পাশে নিয়ে আসব, সর্বোচ্চ সংখ্যা
তার ডান পাশকে বাম পাশ, বাম পাশকে ডান পাশ নিয়ে আসলাম। তাহলে সর্বোচ্চ সংখ্যা সর্বোচ্চ সংখ্যা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছ এটা হলো আমাদের সূত্র, একেবারে সহজ একটা অঙ্ক। পরবর্তী যে প্রশ্নটা আছে আমাদের, হ্যাঁ আশা করি পরিসর সর্বোচ্চ সংখ্যা বিয়োগ শূন্য প্লাস ওয়ান, ঠিক আছে। আমাদের সর্বোচ্চ সংখ্যা হলো আমাদের বের করতে হবে শূন্য সংখ্যা 31, হ্যাঁ ঠিক আছে। আমাদের আমরা এখন পরবর্তী অঙ্ক অঙ্ক নিয়ে আলোচনা করব। পরবর্তী দুই নম্বর প্রশ্ন হলো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তা আমাদেরকে প্রথমত যে জিনিসটা মনে রাখতে হবে সে জিনিসটা হলো মানে 3 দ্বারা বিভাজ্য, সুতরাং 1 থেকে 20 পর্যন্ত আমি লিখবো 1 থেকে 20 পর্যন্ত 3 দ্বারা, 3 দ্বারা বিভাজ্য মানে কি 3 দ্বারা ভাগ করা যায়, বিভাজ্য সংখ্যাগুলো বিভাজ্য সংখ্যাগুলো 3 লেখা যাবে, 3, 6, 9, 12, 12 তারপরে হবে 15, তারপরে হবে 18, তারপরে 21। শিক্ষার্থী বন্ধুরা 3 দ্বারা বিভাজন 3 দ্বারা ভাগ যেগুলো করা যায় কত পর্যন্ত 20, যেমন 1 কে 2 কে ভাগ করা যায় না, 3 কে 3, 6 কে ভাগ করা যায়, 9 কে ভাগ করা যায়, 12 কে ভাগ করা যায়, 15 কে ভাগ করা যায়, 18 কে ভাগ করা যায়, 21 কে ভাগ করা যায়। তাহলে এখন আমাদের যে জিনিসটুকু সেই জিনিসটুকুলো এখন আমরা মধ্যক মধ্যক বের করি। মধ্যকটা আমাদের অনেকভাবে বের করা যায়। মধ্যকটা হলো সংখ্যাগুলোর মধ্যপটটি, অর্থাৎ মধ্যক হবে সংখ্যাগুলো কি মধ্যপটটি। যেমন এখানে আমাদের 3টা আছে, এখানে আমাদের 3টা আছে, তো মাঝখানে কত 12 আছে। তাহলে লিখতে পারি, সুতরাং সুতরাং সংখ্যাগুলোর মধ্যক, সুতরাং সংখ্যাগুলোর মধ্যক হবে হবে মধ্যপটটি। এটা আরেকটা সূত্র আছে n+1/2, এখানে উপাত্তের সঙ্গে কয়টা 7টা, 3টা 6টা একটা 7টা n+1/2 ওটা দিক করলে আমাদের হবে। এখন যেহেতু আমাদের সমক্রম এই জন্য আমরা এগুলো করতেছি না। পরবর্তী সুতরাং মধ্যক করতে কত 12। এখন পরবর্তী প্রশ্নটি আমরা আলোচনা করব, 3 নম্বর 1, 0, 0, 0, 0, 1, 0, 1, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আবার 1। প্রশ্ন কি, প্রশ্ন হল সংখ্যাগুলোর গড় কত। একেবারে সহজ শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং গড় সবগুলো আমি যোগ করে দেব, 1+0, 0+1+0+1,
1 + 0 + 1 + 0 + 1 কয়টা 11টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 এখানে 11টা আছে শূন্য কিন্তু একটা অঙ্ক সেটা কিন্তু বাদ দেওয়া যাবে না অর্থাৎ সংখ্যাগুলো গড় কেমনে বের করে সবগুলো সংখ্যা যোগ করে যতগুলো থাকে তত দিয়ে ভাগ করতে হবে 11 দিয়ে ভাগ করতে হবে আর যোগ করি 1 2 3 4 5 মানে 6 6 divided by 11 আমি এখন ভাগ করি তাহলে 6 কে 6 ভাগ 11 ভাগ করলে হবে 0 দশমিক এর উত্তর শিখাতে বন্ধুরা আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি শিখাতে বন্ধুরা এবার 3 শেষ এখন আমরা 4 করব কত করব 4 করব শিখাতে বন্ধুরা আমরা এখন 4 করব 4 শিক্ষার্থী বন্ধুরা আমি 4 নম্বর শুধু প্রশ্ন বলি কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন হলো 52 কেজি আর 15 জন বালিকার গড় ওজন হলো 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত তো আমরা লিখতে পারি 30 জন বালকের গড় ওজন হলো 30 জন গড় ওজন কত আছে 52 কেজি তো 30 জন বালকের মোট 30 জন বালকের মোট ওজন অবশ্যই এই 52 কে কি করতে হবে 30 দ্বারা গুণ করতে হবে গুণ করলে কত হবে আমরা একটু দেখে গুণ করি 52 ইনটু 30 হবে 1560 1560 ফার্স্ট অপশন দেওয়া আছে 15 জন বালিকা আবার কি আছে 15 জন বালিকা গড় ওজন 40 কেজি তো 15 জন বালিকা 15 বালিকা মোট ওজন কি করতে হবে 40 কে 15 দিয়ে গুণ করতে হবে মোট ওজন গুণ করলে কত হবে 600 মানে টোটাল 40 ইনটু 15 গুণ করলে 600 কেজি কত কেজি 600 কেজি এখন শিক্ষার্থীদের গড় ওজন মোট সুতরাং শিক্ষার্থীদের গড় ওজন আমি কি করব মোট শিক্ষার্থী কত মোট শিক্ষার্থী হলো 45 45 যাবে নিচে আর 1560 এবং 600 কি করব যোগ করব আমি 1560 যোগ হলো 600 তাহলে 160 কেজি এখন 160 ভাগ কত 45 ভাগ করে 48 তাহলে উত্তর কত উত্তর হলো 48 কেজি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পারছো এখন পরবর্তী প্রশ্ন চলে যাব সেটা হলো পরবর্তী যে প্রশ্নটা সেই প্রশ্ন হলো আমার 5 নম্বর 28 30 25 27 28 আর 25
32 সংখ্যাগুলোর প্রচুরক কত? কি বলছে শিক্ষার্থী বন্ধুরা? বলছে সংখ্যাগুলোর প্রচুরক কত? প্রথমটা যে কাজটা করবে শিক্ষার্থী বন্ধুরা, প্রথমত আমরা কাজ করতে হবে উপাত্তগুলোকে উপাত্তগুলোকে মানের দিকেও ধরে উদ্ধক্রম উদ্ধক্রম অনুসারে কি পাই সাজিয়ে পাই। সেক্ষেত্রে আমি কাজটা কাগজে করছি যেন তা তোমরা যদি তোমাদের এখানে অনেক সময় চলে গেছে যেন তাড়াতাড়ি করে দিতেছি। টোয়েন্টি ফাইভ পরে হবে সাতাশ পরে হবে আঠাশ পরে হবে আঠাশ পরে হবে পরে হবে থার্টি পরে আমাদের বত্রিশ। কয়টা? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। শিক্ষার্থী বলতে উদ্যোগ্রম মানে কি? ছোট থেকে বড়। সুতরাং সুতরাং প্রচুরক সুতরাং প্রচুরক টোয়েন্টি ফাইভ প্রচুরক মানে কি? অর্থাৎ যে সংখ্যাটা বেশি সংখ্যক বার থাকে তাকে বলে প্রচুরক। এখানে টোয়েন্টি ফাইভ দুইবার আর টোয়েন্টি এইট দুইবার হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা সৃজনশীল প্রশ্ন নম্বর চার দেখাই। সৃজনশীল প্রশ্ন নম্বর চার সৃজনশীল প্রশ্ন চার এটাই হলো সর্বশেষ প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা প্রথম যে প্রশ্নটা প্রথম প্রশ্ন আমি লিখবো না, চলকের পরিশেষ মধ্যকৃণের সূত্র লেখো। চলকের পরিশেষ মধ্যকৃণের সূত্র এটা শিক্ষার্থী তোমার পাঠ্যবই উল্টেই পাইবা আমাদের গড়ের সত্রতম অধ্যায়ে। এটা আমি লিখবো না। খ নম্বর প্রশ্নটা আমি লিখি। খ নম্বর প্রশ্নটি যে তোমার সমক্ষম খ নম্বর প্রশ্ন নিল সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা আমি অঙ্কটা করছি শুধু একমাত্র তোমাদেরকে আমি ভোটে উঠাই দিই, তাহলে আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করবো। এখানে গড় প্রথমত আমরা লিখবো প্রাপ্ত নম্বর, তারপরে আমার লাগবে মধ্যমান, আর মধ্যমানকে এক সাইড দ্বারা প্রকাশ করা, তারপরে আমার লাগবো গণসংখ্যা, গণসংখ্যাকে এপাই দ্বারা প্রকাশ করা, পরে হলো ধাপ বিচ্যুতি। আমার সংখ্যা লিখি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ বাই এস, পরে হলো এপাই ইউআই। আমরা সংখ্যা লিখে দিলাম। এখানে ব্যবধানটা হলো একশো, তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর হবে আমার, ছয়টা ঘর লিখে ফেলি। দুই তিন চার পাঁচ ছয়। তার প্রশ্নে কি আসতে আমরা দেখি, একান্ন থেকে ষাট, একান্ন থেকে ষাট, একষট্টি থেকে সেভেন্টি, একাত্তর থেকে আশি, একাশি থেকে নব্বই, একানব্বই থেকে একশো। শিক্ষার্থী বন্ধুরা দেখি একান্ন থেকে ষাট, একষট্টি থেকে সত্তর,
71 থেকে 80, 81 তে 90, 1 2 3 4 5, 1 2 3 4 5 এটা বন্ধ ঠিক আছে। তোমরা অবশ্যই দেখার পরে একটু দেখতে হবে এটা, এই মধ্যমানটা বের করে 51 এবং 60 যোগ করে যদি ভাগ করতে হবে তাহলে ভাগ করলে হবে আমাদের 55.5। 51 যোগ 51 এবং 60 যোগ করে যদি ভাগ করতে হবে, ভাগ করলে এটা হবে, আর এটা হবে 65.5, এটা হবে আমাদের 75.5, এটা হবে আমাদের 85.5, এটা হবে 90.5। আর গণ সংখ্যা আমার দেওয়া আছে প্রথম হলো 8, পরে হলো 10, পরে হলো আমার 15, পরে হলো 15, পরে হলো 12, পরে হলো আমার 5, কত পরে হলো আমার 5। এখানে এন মানে মোট গণ সংখ্যা আমাদের হলো 50, অর্থাৎ 50, কত মোট গণ সংখ্যা হলো আমার 50। এখন যে কাজটা করতে হবে জিরো লিখতে হবে, আমার জিরো আমি এবারে লিখবো। তবে কীভাবে আমরা জিরো লিখে একটু তোমরা যদি মনোযোগ সবে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। গণ সংখ্যা কি আসবে একটু দেখো, 8, 10, 15, 12, 5, এভাবে এভাবে টান দিবা। আমরা এখানে ক্রম অনুযায়ী গণ সংখ্যা বের করবো, প্রথমে যা আছে তা লিখে পেলো, 10 এর লাগে যোগ করলে 18, 18, আর 18 সাথে 15 যোগ করবা, 18 যোগ 15 যোগ করলে 33, 33 লাগে 12 যোগ করবা, 33 যোগ 12 যোগ করলে 45, 45 লাগে 5 যোগ করলে কত 50। এই 50 পাইছি না, এই 50 কে 2 দিয়ে ভাগ করে, ভাগ করলে কত 25। এখানে একটা জিনিস খেয়াল করে, এই 25 এই ক্রমশ কথা কোন ঘরে পড়ে, অবশ্যই ঘরে পড়ে, কারণ 18 ঘরে তো 25 থাকতে পারে, 33 ঘরে 25 থাকতে পারে, বুঝতে পারতেছ? 33 ঘরে কি 25 থাকতে পারে, এই জন্য আমরা এই 15 সোজা আমরা কি লিখছি, শূন্য, উপর হবে মাইনাস 1, নিচ হবে উপরে কমন মাইনাস 1 হবে। এটা আমার ভিডিও অবশ্যই ভিডিওতে ভিডিও যদি তোমার দেখো এই কথাগুলো আমার ডিটেলস বলেছিলাম। এখন যদি তোমাদের অ্যাসাইনমেন্ট আমরা এখন ডিটেলস বলবো না, শুধু মনে রাখবা যে ঘরে শূন্য হবে উপরে হবে মাইনাস 1, নিচ হবে প্লাস 1, তো কমন নয় হবে 1, 2। এই এফ আই ইউ আই মানে এফ আই ইউ এর মান কি করবো, গুণ করবে, 8 কে 2 দিয়ে গুণ করি মাইনাস 16, 10 কে 1 দিয়ে গুণ করি মাইনাস 10, আর 15 কে 0 দিয়ে গুণ করি 0, 12 কে 1 দিয়ে গুণ করলে 12, আর 5 কে 2 দিয়ে গুণ করলে হবে 10। এখানে যে কাজটা এই সামেশন এফ আই ইউ আই ইকুয়াল কীভাবে কাজটা করবে একটু দেখো, একেবারে সহজ। এখানে মানটা যেভাবে আছে ঠিক ক্যালকুলেটার ঠিক সেভাবে উঠেবা, মাইনাস 16, মাইনাস 10, বা জিরো লেখা দরকার নেই, প্লাস 12, প্লাস 10, মাইনাস 4, পাইছি কত মাইনাস 4। আরেকটা জিনিস হলো যেখানে আমার জিরো লেখছি সেই ঘরের সোজা এটা হবে এ মানে আনুমানিক গড়, এ কি এ মানে হলো আনুমানিক গড়, অর্থাৎ যেখানে আমি শূন্য দিলাম সেই ঘরের সোজা মধ্যমানের মানটা হবে আনুমানিক গড়। এখন কি লিখব, এখন লিখব নিম্নে গড়, নিম্নে গড় এক্স বার ইকুয়াল টু এ প্লাস এ সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এস, ইন্টু কি ইন্টু হলো এস, আর এখানে বলতে হলো 75.5, আর এই সামেশন এফ আই ইউ আই পুরো মানটা হলো, আর এন বলতে হলো মোট গণ সংখ্যা 50, আর এস বলতে সেন ব্যক্তি, অর্থাৎ এখানে থেকে 60 হলো 10। এখন যে কাজটা করবে সে কাজটা হলো এই 75.5 প্লাস কে মাইনাস দ্বিগুণ করলে মাইনাস, আর 4 কে যদি 10 দ্বিগুণ করলে 40 বাই কত 40/50, 75.5 এই 40 কে কি করব 50 দিয়ে ভাগ করব, ভাগ করলো 0.8,
আর 75.5 বিয়োগ হলো 0.8 তাহলে কত 74.7 কত 74.7 হবে 74.7 শিখাইতে বন্ধুরা আমার এটাই খ নম্বর উত্তর আর আমার আরেকটা প্রশ্ন আছে সেটা হলো ক নম্বর সেটা আমি দ্রুত ভাবে করার চেষ্টা করি ঘ নম্বর যে প্রশ্নটা সেই প্রশ্নটা হলো আমার পদত্ব উপাত্ত থেকে গণসংখ্যা বহুভুজ গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো ঠিক আছে বন্ধুরা এই কাজটা করার জন্য আমি তোমাদের একটু আগে তোমার প্রথমত ঘর করে ফেলবে এভাবে ঘর করে ফেলবে কটা ঘর করবে তিনটা ঘর করবে প্রথমত লিখবা তোমরা পাঁচ নম্বর পরে লিখবা শ্রেণীর মধ্যমান পরে লিখবা গণসংখ্যা কি লিখবো আমরা পরে লিখবো আমরা গণসংখ্যা ঘর কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা ঘর লিখবি আমরা একটা ঘর দুইটা ঘর তিনটা ঘর চারটা ঘর পাঁচটা ঘর তা আমাদের মানটা যেটা আছে 51 থেকে 60 61 থেকে 70 71 থেকে 80 81 থেকে 90 91 থেকে 100 আর গণসংখ্যা দেওয়া আছে 8 পরে দেওয়া আছে 10 পরে দেওয়া আছে 15 12 পরে দেওয়া আছে আমার 5 আর শ্রেণীর মধ্যমান যেটা আছে 51 এবং 60 যোগ করলে দুই ভাগ করবো তারপর 15.5 এটা আমার 16.5 এটা আমার 75.5 এটা 85.5 এটা আমার 90.8 হলো 5 এখন যে কাজটা করবে সেই কাজটা হলো আমাদের শিখাতে বন্ধুরা আমরা গ্রাফে কীভাবে কাজটা করবো আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি গ্রাফে গ্রাফে শুধু দেখানোর চেষ্টা করি সেটা হলো এটা হলো আমার ও বিন্দু আর এটা হলো আমার এক্স আমি একটু নিচ থেকে করি এইটা হলো আমার এক্স তোমার গ্রাফটা আমি যেভাবে করি ঠিক সেভাবে করার চেষ্টা করবা তাহলে মনে করো এখন যে কাজটা মনে করি প্রথম দুই ঘরকে আমি রেখে দিলাম প্রথম দুই ঘরতে এই প্রথম দুই ঘর প্রথম প্রথম যে দুই ঘরটা আমি ভাঙা দিলাম ঠিক তোমাদের গ্রাফে ভাঙা দিবা প্রথম দুই ঘরে তোমাদের প্রথমে কি আছে প্রথমত আমরা বহুভুজ তো আমরা ইয়ে ধরে ছোট মান ধরে কাজ করি এইভাবে এ মান ধরে কাজ করলে চলবে বহুভুজটা 51 থেকে 60
কত 51 থেকে 60 তাহলে আমরা এখানে 51 লিখব আর 5 গড় গুণবা 1 2 3 4 5 এখানে লিখবা 60 এখানে 60 দিবা এখানে 60 পরে আছে কত পরে আছে ও 51 থেকে 60 না তাহলে আমরা একটা কাজ করতে 50 থেকে শুরু করি 50 থেকে 60 50 51 52 53 54 55 56 57 58 59 ও তাহলে আমরা 51 থেকে শুরু করতে হবে 51 থেকে 60 পরে 60 থেকে আবার কত হবে 60 তাহলে 60 51 থেকে আমরা 60 নিলাম 51 থেকে 60 পরে আমি 60 নিলাম পরে আমি 60 70 60 60 61 62 63 64 65 66 67 68 69 70 অর্থাৎ আবার আমি 71 নিলাম কত নিলাম 71 51 60 51 60 পরে আমি 71 নিই 1 2 3 4 5 এবারে আমি 71 নিলাম কত নিলাম 71 নিলাম 71 পরে আমি কত নিলাম 71 72 73 74 75 76 77 78 79 80 পরে আমি 80 নিলাম 5 গুণ 1 2 3 4 5 80 80 নিলাম পরে আমি 91 নিলাম 1 2 3 4 5 91 পরে আমি কত নিলাম পরে আমি 100 নিলাম 100 1 2 3 4 5 100 নিলাম তো তোমাদের গ্রাফে যেটা গ্রাফে গুণগুণে কাজ করবা এই 51 থেকে আমরা ঠিক এভাবে এভাবে তোমাদের গ্রাফে করা আছে এভাবে আমি তো দেখানো সুযোগ হইতেছ না এভাবে গ্রাফে করা আছে এভাবে এখন এই 51 এবং 60 এর মধ্যে কত 55.5 না 51 এবং 60 এর মধ্যে ঘর আছে করে পাঁচটা পাঁচটা না তো তুমি আড়াই গড় চিন্তা করবা এক গড় দুই গড় আর গড় দুই গড় যায় আর গড় অর্ধেক চিন্তা করবা এই দুই গড় আর গড় দুই গড় যায় আর গড় অর্ধেক গেলে উপরে আর গড় যাবা অর্থাৎ মনে করো এক গড় দুই গড় আর গড় অর্ধেক হচ্ছে এখানে উপরে আট পরে দেখো আবার এখানে এবং এখানে মানে আড়াই গড় চিন্তা করবা কত আছে দশ তাহলে এরা যদি আট নয় দশ এই দশ পরে ঠিক 71 এবং 80 মাঝখান কত চিন্তা করবা 15 মনে কর 10 এবং মনে কর এটা 15 পরে এটা মধ্যে আবার কি এই 80 এবং 91 এর মধ্যে আড়াই গড় চিন্তা করে উপরে কয় গড় দিবা 12 গড় দিবা আবার 91 এবং 100 মধ্যে আড়াই গড় গণি 5 গড় দিবা তাহলে গ্রাফটা এভাবে হবে এই এটা হলো বহুভুজাকার গ্রাফ চিত্র তো আমার লেখাটুকু যেটুকু সেটুকু আমি একটু লিখে দিই লেখাটুকু শিক্ষার্থী বন্ধুরা সব কাগজের এক অক্ষ বরাবর প্রতি প্রতি কি প্রতি এক ঘরকে শ্রেণী ব্যক্তির মধ্যমানের টু একক ধরে এবং ওয়াই অক্ষে y অক্ষে প্রতি এক ঘরকে এক একক ধরে ঘনসংখ্যা বহুভুজ অঙ্কন করা হলো
ঠিক আছে বন্ধুরা, তোমাদের শুধু গ্রাফটা একটু বুঝতে সমস্যা হবে, আশা করি তোমার সবগুলো আশা করি বুঝতে পারবা। অর্থাৎ 51 থেকে 60 পর্যন্ত আমাদের দেবে তোমাদের গ্রাফ কাগজ ঘর আছে 5টা। এই 5টাকে তুমি প্রত্যেকটা ঘরকে লিখছি কি, এক ঘরকে শ্রেণীভুক্ত 2 একক, অর্থাৎ এক ঘরকে তুমি 2 একক চিন্তা করে কাজ করতে হবে। এক ঘরকে কি 2 একক, এক ঘরকে শ্রেণীভুক্তের মধ্যমানের 2 একক ধরে কাজ করতে হবে। অর্থাৎ 51 থেকে 60 পর্যন্ত 5টা ঘর আছে, এই 5টা ঘরের মধ্যে তুমি এখানে 2.5 চিন্তা করে উপরে গণের সংখ্যা মান বসে দিবা। ভেবে প্রত্যেকটা মান বসে দিবা গ্রাফে, তারপর নিচে লেখাটুকু লিখবা, লেখাটুকু হয়ে হয় লেখাটুকু লিখলে হয়। শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো।